মিটিং শুরু করার আগে একটা মোটিভেশনাল স্টোরি দিয়ে আমি মিটিং শুরু করতে চাই। সেই মোটিভেশনাল স্টোরিটা আমার লাইফে খুব কাজে লেগেছে। আমরা যে যেভাবে নিজেকে চিনি, যেভাবে নিজেকে ভাবি, যে নিজেকে যেভাবে নিজেদের মধ্যে যে সাবজেক্টটা বিরাজ করে সেটাই কিন্তু বাইরে আমরা বাহ্যিক রূপ যেটা দেখতে পাই সেটাই কিন্তু চলে আসে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সেইরকম একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সো একবার একটা বাচ্চা ছেলেকে, একটা পাহাড়ি এলাকায় একটা বাচ্চা ছেলেকে তার মা একটা চর মেরেছিল কোনো একটা অন্যায়ের জন্য। কোনো একটা বাজে বাচ্চা ছেলেটা কোনো বাজে কাজ করে ফেলেছে, কোনো একটা জায়গা, ধরুন টয়লেট বা শুশু বা পায়খানা বা কিছু একটা যে কাজটা আছে মায়ের পছন্দ নয় সেই কাজটা করে ফেলেছে। তো মা কি করেছে, একটা চর মেরে দিয়েছে ছেলেকে। তাতে ছেলের খুব রাগ হয়েছে, মূর্ছা হয়েছে, দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। তো ছেলে বাড়ি থেকে বেরিয়ে, বাইরে বেরিয়ে গিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে, হ্যাঁ, মনটাকে শান্ত করার জন্য একটা পাহাড়ের চূড়াতে উঠে জোরে জোরে চিৎকার করে করে বলেছে, মা আই হেড ইউ। যে হঠাৎ করে মা আই হেড ইউ বলেছে, পুরো পাহাড়ের চতুর্দূর থেকে ইকো হচ্ছে, মা আই হেড ইউ, 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 ইকো হচ্ছে। তাতে বাচ্চারা ভয় পেয়ে গেছে যে পাহাড়ের তাহলে কোনো শত্রু বা কোনো লোক আমাকে ওয়াচ করছে, যে আমাকে বলছে হ্যাঁ আই হেড ইউ, আই হেড ইউ। এই মা কথাটা তার কানে খুব একটা, মানে যখন বলছে তার থেকে বেশি কথাটা কানে আসছে আই হেড ইউ, আই হেড ইউ, ইকো হয়ে। তো খুব ভয় পেয়ে গেছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ছুটে বাড়ি এসছে, ভয়ে ভয়ে মায়ের কাছে এসে বলছে, মা পাহাড়ে উপরে উঠে যখন আমি তোমার নামে মা আই হেড ইউ বললাম, পুরো চতুর্দিক থেকে কে যেন আমাকে বলছে আই হেড ইউ, আই হেড ইউ, আই হেড ইউ, হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি। তো মা বলছে, ঠিক আছে চল পাহাড়ের উপর চল, বলে ছেলেকে নিয়ে গেছে। বলে কোথায় তুই দাঁড়িয়ে এই কথাটা বলেছিস? সেখানে নিয়ে গেছে, বলছে এবার তুই মা আই লাভ ইউ বল। তো চিৎকার করে দুটো হাত উঁচু করে বলছে, মা আই লাভ ইউ, 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 চতুর্দিক থেকে আই লাভ ইউ মেসেজ এসছে, আওয়াজ এসছে। তো এই আওয়াজটা আসাতে তখন মা বলল, তুমি এই পৃথিবীতে তুমি যেভাবে নিজেকে আওয়াজ দেবে তোমার ফিডব্যাকটা সেটাই আসবে। তার প্রমাণ হচ্ছে এই পাহাড়ের উপর দেখো, তুমি আই হেড ইউ বলেছ, মা আই হেড ইউ, তাতে তোমার সমস্ত দিক থেকে পাহাড়ের প্রতিবিম্ব তোমাকে বলেছে আই হেড ইউ, আই হেড ইউ, আই হেড ইউ। বাট তুমি যখন বললে মা আই লাভ ইউ, পাহাড়ের প্রতিবিম্ব বিভিন্ন যখন আওয়াজ চলে এলো তোমার কাছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা যদি আমাদের সিনিয়রদেরকে আই লাভ ইউ বলি, আই লাভ ইউ বলি, তাহলে আমার প্রচুর জায়গা থেকে আমার জুনিয়র আমাকে আই লাভ ইউ বলবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি যদি আজকে আমার টিমকে আই লাভ ইউ বলি, তাহলে আমার টিমও আমার আই লাভ ইউ বলবে। আর টিমকে যদি আমি আই হেড ইউ বলি, তাহলে আমার টিম আমাকে আই হেড ইউ বলবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যেভাবে নিজেকে পরিচালনা করব, আমি আমার নিজেকে যে যে রাস্তাতে নিয়ে যাব, তো সেখান থেকে আমি যদি আজকের ধরুন কাঁটা বিছানো রাস্তা দিয়ে হাঁটি, তাহলে আমি কি আমার পায়ে তো কাঁটা ফুটবেই। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা খেলার মাঠ, একটা খেলার মাঠ সাইডে একটা বাড়ি, আর বাড়ির সাইডে বিশাল নদী, আর যাওয়ার রাস্তা ওই মাঠের ওপর দিয়ে, যাওয়ার রাস্তা ওই মাঠের ওপর দিয়ে। বাবা দেখছে নিজের ছেলের 103 জ্বর, ধুম জ্বর, এক্ষুনি ওষুধ লাগবে,
জাস্ট বাড়ি থেকে বেরিয়ে মাঠে পা দিতে যাচ্ছে, দেখছে মাঠের মধ্যে বড় পোস্টার লাগানো আছে যে মাঠেতে কেউ পা দেবেন না, মাঠেতে বোম পাতা আছে, মাথায় হাত। আমি যদি না যাই মাঠ পার হয়ে দোকানে, আমি ওষুধ কাঁদবো কি করে? ডিফেন্স খুব চিন্তা করলো গভীরভাবে যে এই পোস্টারটা এ মাথায়, মাঠের এ মাথায় এই পোস্টারটা যিনি বাঁশ দিয়ে লাগিয়ে গেছেন, আবার ও পারে দেখছি সেম পোস্টার লাগানো আছে, তার মানে কেউ না কেউ এই মাঠের ওপর থেকে হেঁটে গেছে। আমি যদি তার পায়ের ছাপটা, তার পায়ের ছাপটা কে আমি যদি কপি করতে করতে যাই, তাহলে কিন্তু আমার মৃত্যু হবে না, কারণ আমার সন্তানের জন্য ওষুধ আনতে হবে। তাই সে মাথা থেকে পজিটিভ থট, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসার পর সে অটোমেটিক্যালি সেই পায়ের ছাপে ছাপে, যে পায়ের ছাপ দিয়ে ওই ওই ব্যানারটা যে এপারে মাঠে, যে ওর বাড়ির দিকে যে ব্যানারটা যে বাঁশ দিয়ে লাগিয়েছিল, সে তার পায়ের ছাপে ছাপে সে কিন্তু মাঠের ওপারে চলে গেল, ওষুধ কিনলো, আবার সেম পায়ের ছাপে ছাপে কিন্তু এপারে এসে নিজের ছেলেকে ওষুধ খাইয়ে সুস্থ করলো। তো এই গল্পটা স্টোরিটার মানে কি? আমি আমি অ্যাকচুয়ালি ফলো করছি কাকে? আমি ফলো করছি আমার আপলাইনকে, আমার সিনিয়রকে, যে সিনিয়র এপার থেকে ওপারে গেছে। তো তার পায়ের ছাপ যদি আমি কপি করি তাহলে আমি সাকসেস পাব। আর আমি যদি ওই মাঠের মধ্যে যদি দাঁড়িয়ে যদি এদিক ওদিক ছুটতাম, বা বাচ্চার ওষুধের জন্য মাথা গরম হয়ে আমি যদি দৌড় দিতাম, তাহলে আমি যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারি। রিক্স লাইফ, রিক্সে যাব কেন? যে পথ দিয়ে সিনিয়র গেছে সেম পথ দিয়ে আমি হাঁটবো, সিনিয়র যা যা করেছে সেম জিনিসগুলো সিনিয়র থেকে শিখে সেম জিনিসগুলো আমি কপি করব, সিনিয়র যা যা বলছে সেম কাজগুলো আমি করব, যে কাজগুলো সিনিয়র করে সেম কাজগুলো আমি করব, আমি আমার নিজের মতো করে কাজ করতে যাব না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে কারণের জন্য আজকে আমি পালান মন্ডল, আপনারা যারা চেনেন, আমি আমার লাইফে যেটুকুনি সাকসেস পেয়েছি, যেটুকুনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পেয়েছি, হ্যাঁ, আমি আমার কপি করেছি সিনিয়রদেরকে, আমি আমার কপি করেছি আমার মেন্টরদেরকে, আমি আমার নিজের মতো করে পরিচালনা করিনি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে কারণে আজকে আমি আমি আমার সফলতার জায়গা দেখতে পেয়েছি, আজকে এন্টার টিমে বহু লোক আজকে সাকসেস পেয়েছে, তারা কিন্তু সিস্টেমে আছে, সিস্টেমকে কপি করছে। নিজের মতো করে যারা কাজ করছে তারা কেউ কিন্তু সাকসেস পাবে না, সিস্টেমকে যারা কপি করছে। যে আমার আপলাইন প্রত্যেক দিন ব্যাগ ঘাড়ে নিয়ে সকালবেলা, হ্যাঁ, টাইট টাইমে মিটিং করতে যায়, ওয়ান টু ওয়ান মিটিং, গ্রুপ মিটিং, হোম মিটিং, হল মিটিং, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, আর আমি বাড়িতে শুয়ে আছি। তাহলে আমার সাকসেস আসবে কোত্থেকে? আমার সিনিয়র বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন স্টেটে গিয়ে টিম তৈরি করছে, তাহলে আমি শুধুমাত্র নিজের এলাকায় শুধু টিম তৈরি করার প্ল্যানিং করছি, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস পাবো কি করে? আমার সিনিয়র দেখছি আস্তে আস্তে একটা ভালো ফোন কিনেছে, একটা ল্যাপটপ কিনেছে, প্রজেক্টর কিনেছে, প্রজেক্টর স্ট্যান্ড কিনেছে, নিজের মতো করে পিপিটি বানানো শিখেছে। আমিও সেম জিনিসগুলো কপি করেছি, আমিও নিজে, হ্যাঁ, নিজে প্রথমে একটা ভালো ফোন কিনেছি, ভালো ফোন ছিল না, ভালো ফোন কিনেছি যেখানে অ্যান্ড্রয়েড ইন্টারনেট কানেকশন করা যায়, যেখানে ভালো ফটো তোলা যায়, যেখানে জুম মিটিং করা যেতে পারে, এরকম একটা ফোন কিনেছি। সঙ্গে কিছুদিন বাদে ইনকাম করতে করতে একটা ল্যাপটপ কিনেছি, সঙ্গে কিছুদিন বাদে ইনকাম করতে করতে একটা প্রজেক্টর কিনেছি, প্রজেক্টর স্ট্যান্ড কিনেছি, স্ক্রিন কিনেছি, পিপিটি বানানো শিখেছি, মেল করা শিখেছি, প্ল্যান বলা শিখেছি, টিমকে ট্রেনিং দেওয়া শিখেছি। এখন 2020 সালের পর এই করোনা কোভিডের জন্য এই জুম মিটিং আমি জানতাম না, এক জুম মিটিং করা, ইউটিউবে লাইভে আসা, ইউটিউব মিটিং করা, নিজেদেরকে আপডেট করা, এগুলো শিখেছি, কপি করেছি, সিনিয়ররা করছে আমিও করছি, নিজের মতো করে নয়। সো মাই ডিফারেন্স, আমি প্রথম যে মোটিভেশনাল গল্পটা বললাম, আমি যদি আজকের আমার সিনিয়রকে আই হেড ইউ বলি, তাহলে আমার জুনিয়র আমাদের আই হেড ইউ বলবে, আমি আমার সিনিয়রকে যদি আই লাভ ইউ বলি, তাহলে আমার জুনিয়ররা আমাকে আই লাভ ইউ বলবে। সিম্পল। আমার সিনিয়র যে মাঠের যে পথ দিয়ে গেছে সেম পথ দিয়ে যদি আমি যাই,
তাহলে আমি সাকসেস পাবো। আমি যদি এদিক ওদিক যাই, দেখবেন ক্লাস এইটে পড়ে, নাইনে উঠবে, তার আগের ব্যাচে যারা যে সিস্টেমে, যেসব টিউশন মাস্টার বা যে বই, যে সিলেবাস, যে মনোযোগ, যে মানসিকতা নিয়ে পড়াশুনো করেছে, করে পাশ করেছে ক্লাস এইট থেকে নাইনে আগের ব্যাচ, সেম পদ্ধতিতে আরেকটা বাচ্চা যদি সেম বই, সেম সিলেবাস, সেম টিউশন, সেম সব কিছু যদি ফলো করে, সে 100% পাস করবে। একটা ছেলে 12 পাস করে গেছে আগের বছর, কারেন্ট ইয়ার চলছে, 12 কিছু ব্যাচ পড়ছে, তারা যদি সেম ফলো করে তারা পাস করে যাবে। গ্রাজুয়েশন আগের ব্যাচ যেভাবে পাস করেছে, পড়াশোনা করেছে, সিস্টেমে কাজ করেছে, সিস্টেমে চলেছে, সেম সিস্টেমে যদি আমি থাকি তাহলে আমি পাস করব। সিস্টেম, সিস্টেমকে ফলো করতে হবে, সিনিয়রকে ফলো করতে হবে, সিনিয়রকে রেসপেক্ট করতে হবে। আমি সিনিয়রকে যদি অলওয়েজ আই হেড ইউ বলি, তাহলে আমার জুনিয়ররা আমাকে আই হেড ইউ বলবে। আমি আমার মা বাবাকে যদি আই হেড ইউ বলি, তাহলে আমার পরবর্তী সময় নেক্সট জেনারেশন আমাকে আই হেড ইউ বলবে। ফলো করছে সব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই টপিকসের উপরে আমি বিস্তারিত কিছু আলোচনা করব আপনাদের সামনে। একটা দারুণ পিপিটি বানিয়েছি আপনাদের জন্য, সেই পিপিটি শেয়ারের মাধ্যমে আজকে আমি আপনাদের সামনে মিটিং প্রেস করতে চলেছি। আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর সফল মন্ত্র নিয়ে কিছু আলোচনা করব। আমি আজ পালান মন্ডল, জিরো টু হিরো মোটিভেশনাল স্পিকার, বাংলার স্পিকার, আপনাদের স্পিকার, আপনাদের সিনিয়র, আপনাদের মেন্টর, আপনাদের ফিলোজফার গাইড এবং আপনাদেরই মানুষ। জিরো থেকে উঠে আসে একজন মানুষ, নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতম একজন মানুষ পালান মন্ডল আজকে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র টপিক নিয়ে সাকসেস মন্ত্র, সফল হওয়ার মন্ত্র আজকে আপনাদের সঙ্গে পেশ করতে চলেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেই সাবজেক্টটার নাম হচ্ছে KASHS। এই সাবজেক্টটা, এই পাঁচটা ওয়ার্ড, কে মানে হচ্ছে নলেজ, এ মানে হচ্ছে অ্যাটিটিউড, এস মানে স্কিল, এইচ মানে হ্যাবিট, আর এস হচ্ছে স্ট্র্যাটেজি। তো আজকে আমি এই পাঁচটা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো ক্যাশ, ক্যাশ মানে কি? ক্যাশ মানে হচ্ছে, যদি আমি সি যুক্ত করি তাহলে ক্যাশ মানে হচ্ছে টাকা, আর KASHS এই ক্যাশ আজকে যদি আপনি জানেন তাহলে ওই ক্যাশ আপনার ব্যাংকে আসবে। এই ক্যাশ যদি আপনি ফলো করতে পারেন, আপডেট করতে পারেন, তাহলে অরিজিনাল মানি ক্যাশ আপনার ব্যাংকে আসবে। তো আপনারা ইন্টারেস্ট শোনার জন্য, জানার জন্য, যে এই ক্যাশ যদি আমি জানি, KASHS আমি যদি ভালো করে জানি, তাহলে আমার ব্যাংকে হ্যাঁ ক্যাশ আসবে, মানে মানি আসবে, আর সেটাই আমার লাইফে ঘটেছে। প্রথম নলেজ হচ্ছে নলেজ। তাহলে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ কি কি নলেজ আমাদের জানতে হবে? নলেজ জানতে হবে হচ্ছে প্রোডাক্ট নলেজ, কারণ এই যে 27 ডিসেম্বর সেন্ট্রাল গভর্নমেন্ট এগেন নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, মাল্টিলেভেল মার্কেটিং এর উপরে দারুণ গুড নিউজ নিয়ে এসছে এবং ল নিয়ে এসছে, রুল নিয়ে এসছে। দারুণ, যারা আমরা সিস্টেমে কাজ করছি, যারা আমরা রেপুটেড কোম্পানিতে কাজ করছি, বিশেষ করে মাই লাইফস্টাইলে কাজ করছি, সো আমরা ভীষণ লাকি এই 27 তারিখের রিপোর্ট আমরা দেখার পর এবং গভর্নমেন্টের রুল রেগুলেশন দেখার পর। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রোডাক্ট নলেজ ভালো করে জানতে হবে, প্রোডাক্ট নলেজ ভালো করে জানতে হবে। যে কোম্পানিতে আমি কাজ করছি সেই কোম্পানির প্রোডাক্টগুলো কটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে, সেই ক্যাটাগরিগুলো কি কি, সেই প্রোডাক্টগুলো তৈরি করছে কোন কোন সায়েন্টিস্ট, সেই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে ইন্ডিয়ায় কোন কারখানাতে, সেই প্রোডাক্টগুলো তার কাজ কি, তার কম্পোজিশন কি,
প্রত্যেকটা প্রোডাক্টের কম্পোজিশন কি এবং কম্পোজিশন গুলো কি কি কাজ করে, ওকে, এবং সেই প্রোডাক্টটা কিভাবে ইউজ করব। তো কটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে, ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি কত রকম এবং সেই ক্যাটাগরি কিভাবে আমরা ইউজ করব এবং ব্যবহার করব, কি পদ্ধতিতে ব্যবহার করব, সেগুলো সম্বন্ধে ডিটেলস আপনাকে প্রোডাক্ট নলেজ নিতে হবে। প্রোডাক্ট নলেজ নেওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আপনি সেই প্রোডাক্টের ইউটিউব ভিডিও দেখুন, সেই প্রোডাক্টের ইউটিউব ভিডিও দেখুন, যেটা আপনার কাছে নলেজ নেই সেই প্রোডাক্টটার ইউটিউব, সেই প্রোডাক্টের নাম দিয়ে ইউটিউবে সার্চিং করুন, ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, আপনি প্রোডাক্ট নলেজ নিন। এবার আপনি বলছেন আমি নলেজ নেব না, আমার যে নলেজ আগে আছে সেই নলেজ দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করব, তাহলে আপনার নেটওয়ার্ক মার্কেটিং হবে না। আপনি 10-12 কোম্পানি চেঞ্জ করবেন, আলটিমেট আপনি সাকসেস পাবেন না, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে গেলে আপনার যা নলেজ আছে সেই নলেজের সঙ্গে এক্সট্রা নলেজ যদি আপনি জোড়েন তাহলে এক্সট্রা ইনকাম হবে। আপনি যা ছিলেন তাই যদি করেন তাহলে যা ছিলেন তাই পাবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, লাইফে আপনাকে প্রোডাক্ট নলেজ ভালো করে নিতে হবে, প্রোডাক্ট নলেজে কোনো রকম ঘাটতি রাখা যাবে না, ওকে, এবং প্রোডাক্টের ইউজ সম্বন্ধে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে স্টাডি করতে হবে। তাহলে একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে বসিও, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বসিও পাওয়া যায়, আমরা যারা বাংলাতে আছি বাংলা বসিও, হিন্দি বসিও, যারা হিন্দি ভাষী তারা হিন্দি বসিও পড়বে, যারা ইংলিশ ভাষী তারা ইংলিশ ভাষা পড়বে, যারা তামিলনাড়ুতে থাকেন তারা তামিলনাড়ুর ভাষা পড়বে, হ্যাঁ, যারা গুজরাটে থাকে তারা গুজরাটি ভাষা পড়বে, যারা মহারাষ্ট্রে থাকে মহারাষ্ট্র ভাষা পড়বে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, বসিওর পড়তে হবে। এবং 3 হচ্ছে প্রোডাক্ট ট্রেনিং এ যেতে হবে, প্রোডাক্ট ট্রেনিং এ যেতে হবে, প্র্যাকটিক্যাল ফিজিক্যাল প্রোডাক্ট ট্রেনিং এ যেতে হবে, ভালো ভালো প্রোডাক্ট ট্রেনারের। আপনি যদি বলেন আমি ট্রেনিং এ যাব না, ট্রেনিং জাস্ট লাইক অক্সিজেন, নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেনিং যদি আমি না নিই তাহলে আমি সাকসেস পাবো না। যেমন আমরা জীবনে বাঁচতে গেলে যেমন অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ছাড়া বাঁচা যাবে না, যে ঘরে অক্সিজেন কম সে ঘরে আপনার শ্বাস নিতে কষ্ট হয়, তখন কি আপনি চুজ করতে পারবেন যে আমি কার্বন ডাইঅক্সাইড নেবো হাইড্রোজেন নেবো, পারবেন? পারবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অক্সিজেন মাস্ট দরকার। ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পেতে গেলে আপনার দরকার হচ্ছে মানে ট্রেনিং, ট্রেনিং জাস্ট লাইক অক্সিজেন, ট্রেনিং ছাড়া সাকসেস পাওয়া সম্ভব নয়। আপনি বলছেন আমি বিজি লোক, আপনি বিজি কার সাথে? আপনি বিজি কার সাথে? মানুষের সাথে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ইনকামের দরকার। তো আপনি নলেজটা একটু বাড়িয়ে নিন, হ্যাঁ, আপনি ধরুন 10 কাজ করেন, 10 কাজ করেন, রাত্রে 6-7-8 ঘুমান, তাহলে 10 আর 8 কত হলো? 18, তাহলে ভগবান আপনাকে 24 দিয়েছে। আপনি 30 দুপুরবেলা লাঞ্চ, 30 সকালবেলা ব্রেকফাস্ট, রাত্রেবেলা 30 ডিনার, 1.5 বাদ দিন, তাহলে 18, 1.5, 19.5, তারপরেও আপনার কাছে 4.5 পড়ে থাকছে, এই 4.5 কি করছেন? আমি ধরলাম আপনার যাতায়াত করতে অফিসে আরো 1 বা যে কোনো কাজে 1 আরো বাদ দিন 2, তাহলে আপনার কাছে আরো তাহলে আরো প্রায় 2.5 পড়ে রয়েছে, এই ঘন্টাটা কি করেন? প্রত্যেক দিন এরকম 2 করে যদি আমি নষ্ট করি, অপচয় করি, তাহলে প্রতিদিন 2 পার ডে 2, তাহলে মাসে কত? 30, তার মানে 60 মাসে। এবার তার সঙ্গে যদি আমি 12 করি, হ্যাঁ, 6×72, মানে আমার কাছে 7,000+ আমার কাছে বেরিয়েছে বছরে। তাহলে আপনি যদি এইভাবে যদি ক্যালকুলেশন করেন যে আমার লাইফে প্রত্যেক দিন 2 করে আমি নষ্ট করছি, যেখানে সময় নষ্ট করছি সেখান থেকে আমার কোনো রিটার্ন আসছে না, নয় আমি টিভি দেখছি, নয় আড্ডা দিচ্ছি, নয় বন্ধু বান্ধবের সঙ্গে সন্ধ্যাবেলা আড্ডা দিচ্ছি, ফালতু জায়গায় সময় নষ্ট করছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি আজকের এই যে আমেরিকা বলো, আজকে আমাদের জাপান বলো, আজকে অস্ট্রেলিয়া বলো, যতগুলো ডেভেলপ কান্ট্রি আছেন, হ্যাঁ, ইউরোপ কান্ট্রি, সেখানে আপনি সার্ভে করুন, সেখানে প্রতিটা মানুষ কোনো না কোনো চাকরি থেকে এসে, কোনো না কোনো কাজ থেকে এসে, কোনো না কোনো অফিস থেকে এসে পার্ট টাইম তারা নেটওয়ার্ক মার্কেটিং করে, সবাই নেটওয়ার্ক মার্কেটিং করে। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে, এটা হচ্ছে প্রথমত বলি, মার্কেটে এই মুহূর্তে এবং ফিউচারে বেস্ট অফ দ্য বেস্ট ইনকাম অপরচুনিটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এর থেকে ভালো ইনকামের রাস্তা কিছু নেই। এবং লিগাল,
কারণ আমরা টিডিএস দিয়ে জিএসটি দিয়ে একদম কমপ্লিটলি একটা বিজনেস অপরচুনিটি, এবং যে বিজনেস অপরচুনিটি যদি আপনি এক বছর ম্যাক্সিমাম দু বছর ম্যাক্সিমাম তিন বছর যদি আপনি করেন, একটা টিম তৈরি করে ফেলতে পারেন, ওই টিমের উপর থেকে সারা জীবন আপনি রেসিডুয়াল ইনকাম পাবেন সারা জীবন। বাট আপনি যে কাজ করছেন সেই কাজ করে আপনি ভালো করে ভেবে দেখুন, আপনি সিরিয়াস কতটা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, আমি জানি না, বাট আমি পালান মন্ডল আমি বি সিরিয়াস, কারণ আমি জানি নেটওয়ার্ক মার্কেটিং এ আজকে যা ইনকাম আমি করছি এবং আমার টিম করছে, আগামী দশ বছর বাদে এই ইনকাম মিনিমাম আরো দশ গুণ বেড়ে যাবে। কারণ যে হারে ভারতবর্ষের সংখ্যা বাড়ছে, যে হারে বেকারের সংখ্যা বাড়ছে, তো মানুষের ইনকামের জায়গা ভীষণ প্রয়োজন, আর তার একমাত্র 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 রাস্তা নেটওয়ার্ক মার্কেটিং। তাই আপনাকে নলেজ আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন যে টাইমটা আপনি অপচয় করছেন, সেই টাইমটা দিয়ে আপনি নলেজ নিন। কি নলেজ নেবেন? প্রোডাক্ট নলেজ নিন, বাড়িতে গিয়ে এক ঘন্টা করে প্রতিদিন টানা এক মাস আপনি প্রোডাক্ট নলেজ নিন কন্টিনিউয়াস। অনেকে বলছে স্যার আমার বিজনেস হচ্ছে না, কোনো রাস্তা পাচ্ছি না, ফর্মুলা পাচ্ছি না। আমি আপনাকে হাত জোর করে একটা কথা বলছি, মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কি সত্যিকারে টানা এক মাস এক ঘন্টা করে প্রোডাক্ট নলেজ নিয়েছেন? হ্যাঁ, এক ঘন্টা দু ঘন্টা করে প্রোডাক্ট নলেজ নিয়েছেন, ইউটিউব দেখেছেন, প্রোডাক্ট দেখেছেন, ইউটিউবের ভিডিও দেখেছেন, বসিয়ে পড়েছেন, আপনাকে যে বাংলা বসিয়ে বা হিন্দি বসিয়ে যেটা গেছে সেই বসিয়েটা কমপ্লিটলি আপনি পড়াশোনা করেছেন। আপনি বলছেন ব্যবসা হচ্ছে না, ব্যবসা 100% হবে। আজকে যা সফল হওয়ার মন্ত্র আমি আপনাদের বলবো, সাকসেসের মন্ত্র যেটা বলবো, আপনি শুধু শুধু ফলো করুন, একটা বছর আমার কথাটা শুনুন, একটা বছর ফলো করুন, আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। আপনি ভালো করে, আমি আবার বলছি, অনেকবার শুনেছেন আমার মুখ থেকে এবং অনেকেই বলছে যে প্রোডাক্ট নলেজ দিতে হবে, তারপরও আপনি কিন্তু নিজে প্রোডাক্ট নলেজ নিচ্ছেন না, একটুখানি প্লিজ নিজেকে চেঞ্জ করুন। ওকে, প্রোডাক্ট নলেজ নিন, আপনার টিমকে প্রোডাক্ট ট্রেনিং করান, আপনার টিমকে প্রোডাক্ট ট্রেনিং করান, আপনার টিমকে বসিয়ে ইউটিউবের ভিডিও চালান, প্রোডাক্টের ইউটিউবের ভিডিও চালান, সবাইকে প্রোডাক্ট সম্বন্ধে পড়াশুনো করে আসতে বলুন, লিখিত পরীক্ষা নিন। প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট নলেজ দরকার নেটওয়ার্ক মার্কেটিং এ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন নলেজ, বিজনেস প্ল্যান নলেজ। আপনি কি সত্যিকারে প্রপার ওয়েতে ওয়ান টু ওয়ান মিটিং, গ্রুপ মিটিং, হল মিটিং করতে পারেন? যদি বলেন ইয়েস, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, আপনি থাকছেন স্যার। যদি বলেন না স্যার প্ল্যান বলতে পারি না, আমার সিনিয়র প্ল্যান বলে দেয়, আমার ক্রস টিমের লিডার এসে প্ল্যান বলে দেয়, আমার ম্যানেজমেন্ট এসে প্ল্যান বলে দেয়, তাহলে আপনার বিজনেস এখনো স্টার্ট হয়নি। যেদিন থেকে আপনি নিজে প্ল্যান বলে নিজে জয়েনিং তুলতে পারবেন, জানবেন সেদিন থেকে আপনার বিজনেস শুরু হলো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, বিজনেস প্ল্যান নলেজ আপনার থাকা দরকার, যে বিজনেস প্ল্যানে আমি প্রথমে কিভাবে শুরু করব, মাঝখানে কি বলবো, শেষে কি বলবো, এবং মিটিং শেষে, কখনো মিটিং শেষ করে চলে আসবেন না, সেই মিটিংটা যারা অডিয়েন্স তাদের সম্বন্ধে কিছু পজিটিভ ফলো আপ ওয়ার্ড বলে আসুন, যে আমাদের এখানে আপনার এখানে এসে বা আপনার সঙ্গে বা আপনাদের সাথে বা তোমার সাথে বা তোমার সাথে বা তোমাদের সাথে যেখানে যেরকম পরিস্থিতি, যে এখানে এসে আমি ভীষণ হ্যাপি, কারণ আপনারা এত সুন্দর করে, হ্যাঁ, স্কুল মাইন্ডে এই মিটিংটা শুনেছেন। আমি জানি 100% আপনারা সবাই এই বিজনেসে ইনভলভ হবেন, আমিও তাই, আমি যখন শুনেছিলাম আমি মন দিয়ে শুনেছিলাম, আজকে সেই জিনিসটা আমি আপনাদের মধ্যে দেখতে পেয়েছি। পজিটিভ ফলো আপ ওয়ার্ড বলুন, পজিটিভ ফলো আপ ওয়ার্ড বলুন, মিটিং চলাকালীন, মিটিং চলাকালীন প্রত্যেকে আই টু আই কন্ট্যাক্ট রাখুন, মিটিং চলাকালীন আপনার নিজের ফোনটা বন্ধ রাখুন, কেউ যদি ফোন আপনার মিটিং চলাকালীন ফোন নিয়ে ঘাঁটছে তাকে রিকোয়েস্ট করুন যে স্যার আপনি আমাদের সবাইকে অপমান করছেন, কারণ আপনি ফোন ঘাঁটছেন মানে আমরা সবাই অপমান ফিল করছি, সো আপনি প্লিজ ফোনটা সাইলেন্স মোডে বা অফ করে দিন। ওকে, মিটিং চলাকালীন কেউ ফোন বারবার ধরছে, ফোন আসছে, ফোন ধরছে, স্যারকে রিকোয়েস্ট করুন স্যার আপনি নেক্সট মিটিং শুনুন, নেক্সট মিটিং শুনুন, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যান, তাতে কিছু লোক আপনার উপরে বিরক্ত হবে। হ্যাঁ, যেমন বাচ্চাদের নিয়ে আমরা কোনো মিটিংয়ে ঢুকতে দিই না, তো আপনি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যান একটা দুটো মিটিংয়ে,
আপনি স্টেট ফরওয়ার্ড হয়ে যান যে বাচ্চাদের ঢুকতে দেব না, দেখবেন প্রথম মিটিংয়ে একটু ঝগড়াঝাটি অশান্তি, দু চারটে মাদার যারা বাচ্চা নিয়ে আসবে তারা দুঃখ পাবে কষ্ট পাবে, দু চারটে কথাবার্তা বলবে, বাট পরবর্তী সময় আপনার বিজনেসের সিস্টেম চলে আসবে। কারণ বাচ্চারা যদি হলে ঢুকে যায়, হ্যাঁ বাচ্চারা তো সাবজেক্ট বুঝবে না, তারা তো কান্নাকাটি করবে, হ্যাঁ ছটপট করবে, কথা বলবে, মিটিং এর মধ্যে যারা মন দিয়ে শুনতে এসেছিল তাদের ডিস্টার্ব হবে। এবং মিটিং চলাকালীন মাঝখানে যদি কেউ ঢুকে যায় তাকে আপনি মিটিং এ অ্যালাউ করবেন না, বিশেষ করে ওয়ান টু ওয়ান মিটিং, গ্রুপ মিটিং এ। হ্যাঁ হল মিটিং এ ঢুকলে সেটা আলাদা ব্যাপার। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, বিজনেস প্ল্যান প্রেজেন্টেশনে আপনার প্রত্যেকটা পার্ট আপনাকে ভালো করে জানতে হবে, নিতে হবে, হ্যাঁ যে আমি সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে বলবো, হ্যাঁ স্থান কাল পাত্র অনুযায়ী প্ল্যান বলতে হয়, সব জায়গায় একই রকম প্ল্যান বললে হবে না, ওকে, বারবার প্ল্যান বলতে বলতে আপনি শিখে যাবেন, এর কোনো ফর্মুলা নেই, ওকে। বিজনেস প্ল্যানের মেন মুদ্দা হচ্ছে আপনাকে হোয়াই পার্ট ক্লিয়ার করতে হবে, হ্যাঁ হোয়াট পার্ট ক্লিয়ার করতে হবে, হোয়াই পার্ট মানে আপনি কেন এই বিজনেসে এসছেন তার কিছু পয়েন্ট আপনার আলোচনা করতে হবে, হোয়াই পার্ট আলোচনা করতে হবে, হোয়াট পার্ট মানে হচ্ছে কোম্পানির নাম, কোম্পানি কবে সৃষ্টি হয়েছে, কোম্পানি কি সার্টিফিকেট আছে, কোম্পানি সায়েন্টিস্ট কারা, কোম্পানি কি সিস্টেমে কাজ করছে, কি কি প্রোডাক্ট আছে, কত ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কাজ কি, এই টোটাল পার্টটা হচ্ছে আপনার হোয়াট পার্ট, ওয়াই হোয়াট অ্যান্ড হাউ, লাস্টে হাউ কি করতে হবে। এই বিজনেসে জয়েন করতে গেলে ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই বিজনেসে কিভাবে ইনকাম দেয়, কত রকম ভাবে ইনকাম দেয়, ইনকাম গুলো কিভাবে আমাদের ইসিএস এর মাধ্যমে আসে, এই টোটাল সিস্টেমটা, ইনকাম পার্ট এবং জয়েনিং কিভাবে করবে কোম্পানিতে, এই সিস্টেমটা নিয়ে আলোচনা হচ্ছে লাস্টে হোয়াই পার্ট, মানে হাউ পার্ট। তাহলে হোয়াই হোয়াট অ্যান্ড হাউ, হোয়াই কেন করব, হোয়াট কি কি আছে মশলা, কোম্পানির নাম, সায়েন্টিস্ট, হ্যাঁ সিস্টেম, প্রোডাক্ট, এগুলো সম্বন্ধে আলোচনা করা দরকার কোনটাতে, হোয়াট পার্টে। অ্যান্ড হাউ পার্টে কি আলোচনা করবেন, যখন আপনি পেপারে প্ল্যান দেখাবেন প্রথমে আপনি বলবেন স্যার আমি তিনটে পার্টে আপনার সঙ্গে বিজনেস প্ল্যানটা আলোচনা করব, একটা হচ্ছে হোয়াই লিখে নেবেন, হোয়াই, একটা লিখবেন হ্যাঁ হোয়াট, হ্যাঁ তারপর লিখবেন হাউ, এই তিনটে পার্টে আমরা টোটাল ডিটেলস আলোচনা করব। এই তিনটে পার্টের মধ্যে হোয়াই পার্টটা সময় লাগবে 5 মিনিট, হ্যাঁ হোয়াট পার্টটা সময় লাগবে 5 মিনিট, আর আছে হাউ পার্টটা আলোচনা করতে লাগবে 10 মিনিট, এই টোটাল আমরা আলোচনা করব 20-25 মিনিট। যত পারবেন চেষ্টা করবেন শর্ট টাইমে শর্ট অ্যান্ড সুইট প্ল্যান বলতে। এবং প্রথমত বলি, কোনো মানুষ যারা সামনে বসে আছেন, যারা যারা এসছেন, প্রথমে কিছুক্ষণ আপনি তাদের সঙ্গে মিশে যান, তাদের কথা বলতে দিন, আপনি মনোযোগ দিয়ে শুনুন তারা কি জন্য এসছে, কোথায় থাকেন, কি করেন, তাদের বাচ্চারা কি করছেন, মিশে যান মানুষের সাথে, তাহলে জানবেন মিটিং খুব সাকসেসফুল হবে। গিয়েই মিটিং স্টার্ট করবেন না, গিয়েই মিটিং স্টার্ট করবেন না, ওকে। এবং কোনো কড়া কড়া কথা প্রথমে বলবেন না, কখনো বলবেন না মিটিং এর মধ্যে, স্ট্রেট হয়ে যান, একদম মিষ্টি সুন্দর ভাষায় আপনি মিটিংটা স্টার্ট করুন, যে আমি এবার মিটিংটা স্টার্ট করতে পারি। প্রথমে মিটিং এর শুরুতেই আপনি ভালো করে চা কফি যা ইচ্ছা খেয়ে নিন, তাহলে কি হবে, চা কফি খেলে যে এনার্জিটা তৈরি হয় সেই এনার্জিটা মিটিং এর কাজে লাগবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, মিটিং এর মাঝখানে চা কফি খাবেন না, যে বাড়িতে কুকুর আছে সে বাড়িতে মিটিং করবেন না, একদম করবেন না, ওকে, অন্য বাড়িতে মিটিং করুন, ওকে। কারণ এই কুকুর যে বাড়িতে আছে, বিড়াল যে বাড়িতে আছে, সে বাড়িতে মিটিং করতে যাবেন না, অন্য বাড়িতে মিটিং অ্যারেঞ্জ করুন। আপনি বলে নেবেন স্যার আপনার বাড়িতে কুকুর বা বিড়াল আছে, যদি বলেন না নেই, স্যার আমি আসছি আপনার বিজনেস প্ল্যান আপনার বাড়িতে আলোচনা করবো, নতুবা স্যার আপনি আমার বাড়িতে আসুন। কারণ যখন মিটিংটা স্টার্ট করলেন, দুম করে একটা কুকুর ঘেউ করে ডেকে উঠলো, বা বিড়ালটা ছুটে এসে কোলের মধ্যে ঢুকলো, পায়ের কাছে ঘুরঘুর করছে, হ্যাঁ তাহলে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, ওকে। সেই জন্য এগুলো চেষ্টা করবেন। প্ল্যান কখনো কোনো চায়ের দোকানে বলবেন না, হ্যাঁ প্ল্যান কখনো, হ্যাঁ ক্লাউড জায়গা লোকের মধ্যে প্ল্যান বলবেন না, প্ল্যান সবসময় একদম পিসফুল সুন্দর ওয়েল ডেকোরেট জায়গাতে প্ল্যান বলবেন। আমি দেখি অনেকে প্ল্যান বলছে মাঠে, হ্যাঁ প্ল্যান বলছে উঠোনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ চেয়ার লাগিয়ে দিয়ে উঠোনের মধ্যে প্ল্যান দেখাচ্ছে, অনেকে দেখি মাঠের মধ্যে প্ল্যান দেখাচ্ছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস প্ল্যান নয়, এগুলো কর্পোরেট লুক না, কর্পোরেট লুক হচ্ছে সিস্টেমেটিক। আমি আগে প্লেস ঠিক করব এবং সেই প্লেসে মিটিং করতে যাব, এবং সেই প্লেসে মানে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ড্রেস কোডে এবং প্রপার অ্যাটিটিউডে এবং লোকজনের সিটিং ক্যাপাসিটি ঠিক মতো করে নিতে হবে, তাহলে বিজনেস মিটিংটা করতে সুবিধা হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অনেকে দেখি বিজনেস প্ল্যান বলছে
মাঠের মধ্যে, মাঠের মধ্যে বিজনেস প্ল্যান হচ্ছে। অনেকে দেখি হচ্ছে কোনো একটা উঠোনের মধ্যে, গ্রামের দিকে উঠোনের মধ্যে প্ল্যান আলোচনা হচ্ছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলো মনসার গান না, এগুলো হচ্ছে যাত্রা না, এটা হচ্ছে বিজনেস। বিজনেসটা সবসময় আপনার প্রপার অ্যাটিটিউড নিয়ে বিজনেসটা করতে হবে। আমি আসবো পরের টপিক্সে। সো বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন নলেজ আপনার কাছে থাকতে হবে। ওকে, তাহলে আমি আবার বলছি, তিনটে বাটে ভাগ করে নিন প্ল্যান বলাটা। একটা হচ্ছে ওয়াই পার্ট, আপনি কেন করছেন, যে আপনার এক্সট্রা ইনকাম দরকার, রেসিডুয়াল ইনকাম দরকার, আপনার স্বপ্নের গাড়ি দরকার, ছেলে মেয়ের এডুকেশন দরকার, হ্যাঁ এখানে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, হ্যাঁ এগুলো প্রথমে হোয়াই পার্টে আলোচনা করে নিন। ওকে, তারপর আপনি আলোচনা করুন হোয়াট পার্টে, কোম্পানির নাম, কোম্পানির সিস্টেম, কোম্পানির প্রোডাক্ট, হ্যাঁ এই সায়েন্টিস্ট, এগুলো আলোচনা করে নিন হোয়াট পার্টে। আর হাউ পার্টে কিভাবে কোম্পানিতে যুক্ত হবে এবং কত রকম ইনকাম আছে, ইনকামগুলো দেখানো। আর লাস্ট, প্রথমে আপনি সেলফ ইন্ট্রোডাকশন বলেছেন, আর লাস্ট আপনি ফলো আপ পার্টে কিছু ফলো আপ কথাবার্তা বলবেন যেটা ওনার মন জয় করা যেতে পারে, হ্যাঁ আমাদের যে প্রসপেক্ট। এবং সাধারণত আমি আপনাদের বলি, ম্যাক্সিমাম লোক প্রথম দিকে যখন প্ল্যানটা শোনে, প্রথম দিকে একটু বিরক্ত বোধ থাকে, যদি আপনি প্রপার সিস্টেমে যদি প্ল্যান দেখাতে পারেন, ও কিন্তু আপনার আস্তে আস্তে আপনার প্রতি একটা লাভ, মানে ভালোবাসার জায়গা তৈরি হয়ে যাবে এবং শোনার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করবে এবং অটোমেটিক্যালি সে পুরো মিটিংটা শুনবে। আমি অনেক জায়গায় দেখেছি, আমি বলি যে যখন হল মিটিং করি যে এক ঘন্টার মধ্যে আমরা মিটিং শেষ করবো, ওই এক ঘন্টার মিটিং গিয়ে আড়াই ঘন্টা, দু ঘন্টা, হ্যাঁ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়, তখনও লোক ওঠে না। কেন? আমি প্রথমে যখন এক ঘন্টা বলেছি, প্রতিনিয়ত আমি এক ঘন্টার মধ্যে এমন কিছু ওয়ার্ড, এমন কিছু মিটিংয়ের সিলেবাস, এমন কিছু সাবজেক্ট দেখিয়ে ফেলেছি যাতে মানুষটা পুরো মিটিংটা শুনে যেতে চাইছে। আরো ধরুন আরো আধ ঘন্টা, পঁয়তাল্লিশ মিনিট, হ্যাঁ এক ঘন্টা আরো সে বসে শুনলো, কখন যে তার কাছ থেকে দু ঘন্টা বেরিয়ে গেল সে বুঝতেই পারলো না, সে ভাবছে হয়তো আমি এক ঘন্টাই মিটিং শুনলাম। ওকে মাই ডিফারেন্স, এগুলো হচ্ছে আপনার স্কিলের উপর নির্ভর করছে, সে স্কিলগুলো আসবো নিচে, পরে আলোচনা করবো। আসবো হচ্ছে টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল নলেজ এটা ভীষণ ভীষণ দরকার। এই যে ধরুন আমি মেল করতে জানি না, তাহলে শিখুন, মেল করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ কেরিয়ার করতে গেলে বহু লোক বলে আমি এ কোম্পানি, ও কোম্পানি, ও কোম্পানি, ও কোম্পানি, ও কোম্পানি, ও কোম্পানি, অনেক কোম্পানির নাম বলে। আপনি মেল করতে জানেন? একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, বলেন না, তাহলে আপনি তো আসল জিনিসটাই জানেন না। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি যে মেল করতে জানে না, সে মানে কিছুই জানে না। মেল করা একটা সহজ জিনিস, সেটা শিখে নিন সিনিয়রদের কাছ থেকে, মেল কিভাবে করতে হয়। কম্পিউটারে জয়নিং ফেলা বা মোবাইল থেকে জয়নিং ফেলা, লগ ইন করা, আপনি লগ ইন করতে পারেন? না, লগ ইন করতে পারি না। কে করে দেয়? সিনিয়ররা করে দেয়। তার মানে আপনার বিজনেস শুরু হয়নি। মাই ডিফেন্স, লগ ইন করাটা শিখতে হবে। ওকে, ট্রি চেক করা, টিমের ট্রি চেক করা, কে কোন দিকে আছে, ট্রি চেক করা, পয়েন্ট চেক করা, বিজনেস ভলিউম চেক করা, বিবি চেক করা। ওকে, আইডিতে আইডি গ্রিন হয়েছে কিনা, আইডি অ্যাক্টিভেট হয়েছে কিনা। ওকে, কুপন পারচেস করা, কুপন আপডেট করা, প্রোডাক্ট কালেক্ট করা, প্রোডাক্ট এবার ইউজ করা, এই সব টেকনিক্যাল পার্টের মধ্যে পড়ে। প্রোডাক্ট ডেমোস্ট্রেশন, তো আপনি এই টেকনিক্যাল পার্ট গুলো কি জানেন? যদি বলেন ইয়েস জানি, কনগ্রেচুলেশন স্যার, আপনি থাকছেন স্যার। আর যদি মনে করেন আমি জানি না, তাহলে আপনার শিখতে অসুবিধা কোথায়? আপনি বলবেন যে আমার, আমি এই জ্ঞান নেব না, আমি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয়ে দেখাবো। কোনো দিন হবে না। আমি ২৪ বছর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছি, বহু মানুষকে দেখেছি, তাদের এই জেদের জন্য তারা শেষ হয়ে গেছে। আমি রোজ দারু খাবো সন্ধ্যাবেলা, রোজ প্রত্যেক দিন, আর প্রতিদিন ভাবছি মাই লাইফস্টাইল করবো বা নেটওয়ার্ক মার্কেটিং করবো। হবে না, হবে না। মাই ডিয়ার ফ্রেন্ড, নিজেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ, ইওর চেঞ্জ ইজ ইকুয়াল টু ইওর সাকসেস। তাহলে কি চেঞ্জ করতে হবে? প্রথম যেটা চেঞ্জ করতে হবে, আপনার যা নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করতে হবে। দুটো বাচ্চা, দুটো বাচ্চা ডান্স শিখতে গেছে টিচারের কাছে। একজন বাচ্চা বলছে, স্যার
আমি আপনার কাছে ডান্স শিখতে এসেছি, বাট আমি এর আগে 4টে টিচারের কাছে ডান্স শিখেছি, অনেক কিছু কলাকৌশল আমি জানি, আমি স্টেজ পারফরমেন্স করি, বাট তারপরেও আমি শুনেছি আপনি অনেক বড় মাপের একজন ডান্সার এবং আপনি অনেক বড় মাপের একজন টিচার, আপনার কাছে আমি আপনার কোর্সটা কমপ্লিট করতে চাই। স্যার আমার কতদিন সময় লাগবে? বললো তোমার 2 বছর সময় লাগবে। ওকে, 2 বছর স্যার? ইয়েস। এবার আরেকটা ছেলে পাশে বসেছিল, অন্য জায়গা থেকে এসছে, স্যার আমি আপনার কাছে ডান্স শিখতে এসেছি প্রথমবার, আমি কোনো টিচারের কাছে ডান্স শিখিনি, বাট আমি আমার লাইফে শুনেছি আপনি একজন ভালো টিচার, আপনি একজন ভালো ডান্সার, আপনার কাছে আমি ডান্স শিখবো। স্যার আমার কতদিন সময় লাগবে? বাবু তোমার লাগবে 1 বছর। প্রথম ছেলেটা চিৎকার করছে, স্যার আমি জানি আপনি আমাকে বললেন 2 বছর, ও বলছে নতুন এসছে, ও বলছে ওকে আপনি বললেন 1 বছর। হ্যাঁ, কারণ তুমি যেগুলো শিখে এসছো ওগুলো ভুলতে লাগবে 1 বছর, আর নতুন করে শিখতে লাগবে 1 বছর, তাই তোমার 2 বছর। আর ও তো কোনো জায়গা থেকে শিখে আসেনি, ওকে ভুলতে হবে না, ও ফ্রেশার, এই জন্য ওকে দমাদম শেখাবো, ও ধরে নেবে। তাই নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা ফ্রেশার মানুষ তারাই খুব ভালো কাজ করছে এখন মার্কেটে, ফ্রেশার লোকেরাই। আর যারা দিনতে 4টে 5টা কোম্পানি চেঞ্জ করে এসছে, দেখবেন সেই সব মানুষগুলো হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং এর ওই পুরনো পুরনো কোন কোম্পানি কোন একটা ওয়ার্ড তার ভালো লেগেছিল সেই ওয়ার্ডটাই সেখানে দুমদারাক্কা বলছে, বাট এই মার্কেটে খাচ্ছে না। তোর কই ওয়ার্ডটা ফাইন্যান্স মার্কেটিং মানি মার্কেটে ছিল, তার যে কলাকৌশল যা সিস্টেম সেই সিস্টেমটা নিয়ে সে এখানে ব্রড মার্কেটিং এ লাগাচ্ছে, কাজে লাগছে না। সে ভাবছে ওই ওই জ্ঞানটাই আমার এখানে বেস্ট লাগবে, না ওগুলো ভুলতে সময় লাগবে আপনার, নতুন করে শিখতে সময় লাগবে আপনার। সো নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, প্রোডাক্ট ওরিয়েন্টেড মার্কেটিং, এই সাবজেক্টে আপনাকে পুরোপুরি একটা সিস্টেমে কাজ করতে হবে। আপনাকে আপনি আমি কোনোদিন ওখানে তো মেল করে নিয়ে এখানে কেন করব, শিখতে হবে, এখানে কাজ করতে গেলে শিখতে হবে, তাহলে ওখানে ফিরে যান না, ওখানে তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, আরো 10 বার বন্ধ হয়ে যাবে আপনাদের মতো মানুষদের জন্য, কারণ আপনারা না শিখে কাজ করেছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, শিখে কাজ করতে গেলে আপনাকে এই নলেজ গুলো আপনাকে নিতে হবে, না হলে আপনি সাকসেস পাবেন না। তো আমি 3টে গল্প বললাম, প্রথমে যে গল্পটা বললাম হ্যাঁ মা আই হেড ইউ, সেকেন্ড গল্প বললাম মাঠের মধ্যে বোম পাতা ছিল, থার্ড যে স্টোরিটা বললাম সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেটা এক্ষুনি শেষ করলাম আপনাদের সামনে। সো আমরা টেকনিক্যাল পার্ট, টেকনিক্যাল জ্ঞান, টেকনিক্যাল নলেজ কি করতে হবে, যারা বড় বিজনেস করতে চান নেটওয়ার্ক মার্কেটিং এ, আপনি আপনার বিজনেস থেকে ডাইভার্সিফাই করে দিন বিভিন্ন জায়গা, আর সেখানে একদিন করে গিয়ে রাত্রেবেলা থেকে আপনার টিমকে এই টেকনিক্যাল ট্রেনিং করান, টেকনিক্যাল ট্রেনিং, লগইন কিভাবে করতে হয়, হ্যাঁ মেল কিভাবে করতে হয়, এগুলো ট্রেনিং গুলো করান কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। আপনি যদি মাসে একদিন করে একটা একটা টিমের জন্য গিয়ে রাত্রিবেলা ট্রেনিং করাতে পারেন, টেকনিক্যাল ট্রেনিং, প্ল্যান নলেজ ট্রেনিং, প্রোডাক্ট নলেজ ট্রেনিং, তাহলে আপনার এখন কি হচ্ছে, বিভিন্ন জায়গায় যে মিটিং হচ্ছে না সেখানে কি হচ্ছে, সিনিয়র আসছে জুনিয়ররা এক্সাইটেড, মিউজিক বাজছে, ডান্স করছে, আর জুনিয়ররা এক গাদা গাদা মালা দিচ্ছে গলায়, প্রচুর বড় বড় মালা ফুলের বোকে, এইসব করতে করতে 2 ঘন্টা পেরিয়ে গেল, ট্রেনিং কোথায় হচ্ছে, ট্রেনিং কোথায় হচ্ছে? সো ট্রেনিং এর জন্য দরকার নাইট আউলিং প্রোগ্রাম, আরটিবি প্রোগ্রাম বলে দীঘা নিয়ে জানো হচ্ছে বা কোনো জায়গায় নিয়ে জানো হচ্ছে, সেখানে কি হচ্ছে, নাচ গান ডিজে ডিস্কো এগুলোই ইউটিউব ভিডিও সব জায়গায় চলছে। আলটিমেট কিন্তু মশলা কোথায়, মশলা যে একটা জুনিয়র নতুন ছেলে এসছে সে কি নিয়ে এখান থেকে ফিরছে, কি জ্ঞান নিয়ে ফিরছে, কি চেঞ্জিং নিয়ে ফিরছে, আমি জানি আমি পালন মন্ডল, আমার মধ্যে যেটুকুনি জ্ঞান আছে এই জ্ঞানটা আমি যদি কাউকে দিই ঠিক মতো 100% সে সাকসেস পাবে, সাকসেস পাবেই, আর সে নিতে পারে, দিলে হবে না, সে নিতে হবে তাকে।
সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সিম্পল সিম্পল এক টেকনিক্যাল নলেজ তার মধ্যে নিতে হবে, তাহলে আমরা নলেজ সম্বন্ধে ক্লিয়ার। অনেকে জুম জুম মিটিং এ আসে, এখনো পর্যন্ত নাম রেজিস্টার করেনি জুমে, তাহলে কে যে যে নাম রেজিস্টার করেনি, যা যারা করেছে হ্যাঁ তারা তাদেরকে শিখিয়ে দিন, আর যারা করতে পারেন না তারা শিখে নিন যে করতে পারে তার কাছ থেকে নাম রেজিস্টার করতে কিভাবে হয়। কোন একটা বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, পাশে বসে আছেন আপনার সিনিয়র বা আপনার ক্রস টিম, তাকে বলুন যে জুমের আমার আমার নামটা রেজিস্টার্ড নেই, আমার নামটা কিভাবে রেজিস্টার করতে হবে দেখিয়ে দিন, দেখিয়ে দেবে। অনেকে ফেসবুক করতে জানে না, হ্যাঁ শিখে নিন। অনেকে ফটো এডিটিং করতে পারে না, সিনিয়র কাছে শিখে নিন, জুনিয়রদের কাছে শিখে নিন ফটো এডিটিং করা। টেকনিক্যাল নলেজ আপনাকে জানতে হবে, অ্যাপ ডাউনলোড করা জানতে হবে, কারণ যুগের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে। যুগের সঙ্গে যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আসবো অ্যাটিটিউড। তাহলে আমি কি বললাম, কে হয়ে গেল ক্যাশ, আর ক্যাশ আজকে যে ক্যাশ শেখাচ্ছি এই ক্যাশ যদি আপনি ভালো করে শেখেন তাহলে ওই ক্যাশ আপনার ব্যাংকে আসবে, আপনি খুব তাড়াতাড়ি হ্যাঁ লাখপতি কোটিপতি হবেন। তাহলে এই ক্যাশ যদি আপনি ধ্যান দেন ওই ক্যাশ অটোমেটিক্যালি আপনার ব্যাংকে আসবে। আজকে ওই জন্য ক্যাশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। ক্যাশের এ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড অলওয়েজ। ধরুন আমি আজকে একটা ডিজাইন বানিয়েছি, ডিজাইনের মধ্যে লেখা ছিল যে প্রত্যেক বুধবার আমার ইউটিউব এবং জুম মিটিং এ যারা আসছেন তারা 100% এবং যারা ফলো করছেন তারা 100% সফল হবেন। এটাকে যদি আমি নেগেটিভ অ্যাটিটিউডে লিখতাম কিরকম হবে, যারা প্রত্যেক বুধবার আমার ইউটিউব এবং জুম মিটিং এ আসছেন না তারা কেউ সাকসেস হবে না, তাহলে এই কথাটা লিখতে পারতাম আমি। এই কথাটা না লিখে আমি এই কথাটা লিখলাম কেন, যে যারা প্রত্যেক বুধবার দিন এবং প্রত্যেক জুম মিটিং এবং ইউটিউব ফলো করছেন তারা 100% সাকসেস হবে, এই কথাটা লিখলাম। আর যদি আমি এটা লিখতাম যারা বুধবার দিন ইউটিউব এবং জুমে আসছে না তারা 100% ফেল করবে, তাহলে এটা নেগেটিভ থট হয়ে গেল আর নেগেটিভ অ্যাটিটিউড অটোমেটিক্যালি আমার মধ্যে কাজ করবে। তাহলে পজিটিভ অ্যাটিটিউড, আমার ড্রেস কোড, আমার মেকআপ, আমার আওয়াজ, ভয়েস মডুলেশনস, ওকে, বিজনেস অ্যাটিটিউড, এই যে বিজনেসম্যান অ্যাটিটিউড, আমি বিজনেস করছি, বিজনেস মানে কি, লেনদেন, কেনা বেচা। তো আমার নিজের বাড়িতে, আমার নিজের বাড়িতে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার যিনি ভিডিওটা দেখছেন আপনি যে কোম্পানি করেন, মাই লাইফস্টাইল বা আদার্স কোম্পানি, আমার অনেক অনেকে আছেন আমার অন্য অন্য কোম্পানির মানুষ আমার ভিডিও দেখেন, প্রচুর মানুষ দেখেন, আমার কাছে প্রচুর মেসেজ আসে এবং বাংলাদেশের প্রচুর মানুষ আমার ভিডিও ফলো করে রেগুলার এবং এই ভিডিও দেখে তারা বিজনেস ডেভেলপমেন্ট করছে অন্য কোম্পানি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে বলবো আপনি বিজনেস করছেন, বিজনেসম্যান, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করেছেন, তো আপনার বাড়িতে প্রোডাক্টের স্টক আছে, আপনার বাড়িতে একটা হোম শপি আছে। দেখুন আমার হোম শপি, দেখুন দিস ইজ দ্য হোম শপি প্রোডাক্ট, দেখুন দিস ইজ দ্য হোম শপি। তো আপনার আপনার বাড়িতে হোম শপি আছে, হোম শপি মানে প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং এর লোকের বাড়িতে একটা হোম শপি দেখা দরকার, বাড়িতে দোকান। কাস্টমারকে আমি নিজে টুথপেস্ট হিসেবে এখান থেকে নেবো, সাবান শেষ হিসেবে এখান থেকে নেবো, শ্যাম্পু শেষ হিসেবে এখান থেকে নেবো, আমার কোনো মেডিসিন দরকার আমি এখান থেকে নেবো, হেলথ ড্রিঙ্ক দরকার এখান থেকে নেবো, শেষ হয়ে গেলে আমি আবার নেবো এখান থেকে, আর যেটা ইউজ করছি সেটা অন্য জায়গায় আছে, অন্য টেবিলে আছে, এটা হচ্ছে ফ্রেশ, ইউজ করার পর অন্য জায়গায় আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যে কোম্পানিতে কাজ করছেন আপনি কি সত্যি নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেস সফল হতে চান, তাহলে আপনার বাড়িতে হোম শপি আছে, হোম শপি আছে, তাহলে আপনার বিজনেসম্যান অ্যাটিটিউড আপনার মধ্যে চলে আসবে। ওকে, এই ধরুন আমি বিজনেসম্যান, আমি
কোন একটা বাজারে মাছ বিক্রি করি, একদম মাছ বিক্রির গল্প করি আপনাদের সঙ্গে, মাছ বিক্রি করছি, একজন কাস্টমার এসছে, দাদা কাতলা মাছ কত করে? দাদা টাটকা কাতলা মাছ 400 টাকা কেজি, রুই মাছ 300 টাকা কেজি, আর ইলিশ এখন বর্তমানে তো ইলিশ পাওয়া যাচ্ছে না, 1800 টাকা কেজি টাটকা মাছ। কাস্টমার বলছে এত দাম, ঠিক আছে আমি একটু বাজারটা ঘুরে দেখি, চলে গেল। দোকানদার কি কাঁদে, চোখে জল ফেলে, হ্যাঁ আসুন আসুন আমি আপনাকে কমিয়ে দিচ্ছি, করে পাশে অনেক দোকানদার আছে, সে মনে মনে হাসে, কেন নেক্সট অন্য কেউ না কেউ আসবে এই মাছটা নেবে, সে মনে মনে ভাবে কি যে বেটার অকাত নেই, মনে মনে বলছে অকাত নেই, তাই আমার এই মাছ নিতে পারলো না, সে মনে মনে হাসে। এবং দেখবেন অনেক দোকানদাররা পাশাপাশি, ধরেন একটা কাস্টমার চলে গেল দুটো তিনটে দোকানে জিজ্ঞেস করে, তিনটে চারটে দোকানদার কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন পেছনে ওরা ওই কাস্টমারকে নিয়ে সমালোচনা করছে, সে বেটার টাকা নেই, হ্যাঁ কাতলা মাছ ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছে, তারপর তাদের কাছে বিজনেসম্যান অ্যাটিটিউড চলে এসছে, ওকে কান্নাকাটি করে না, আপনার কাছে 5টা লোক না বলেছে, 6টা লোক না বলেছে, 10টা লোক না বলেছে, 20টা লোক না বলেছে, আপনি বিজনেস ছেড়ে দিচ্ছেন না, সবাই না বলছে। আমাকে বেশ কিছু মানুষ হোয়াটসঅ্যাপে ফেসবুকে লেখে যে স্যার নেটওয়ার্ক মার্কেটিং এ প্রচুর লোক না বলে, হ্যাঁ এটা আর ভাল লাগছে না। আমি পালন মন্ডল, আমি যখন শুরু করেছিলাম এই বিজনেস না, আমার প্রথম 3 মাসে আমি 69 জনকে প্ল্যান দেখিয়েছিলাম, আমি প্ল্যান প্রথম দিন শিখে নিয়েছিলাম আমার সিনিয়রের কাছে গিয়ে, খাতা নিয়ে আমার সিনিয়রের বাড়িতে গিয়ে খাতা আর পেন নিয়ে গেছিলাম, একটা বড় খাতা কিনে নিয়ে গেছিলাম 70 টাকা দিয়ে। সেই খাতার মধ্যে আমি বলেছি স্যার প্ল্যানটা আমি লিখবো, আপনি বাই লাইন বলুন আমি লিখবো, আমি 2 ঘন্টা বসে বসে প্ল্যানটা লিখেছিলাম খাতাতে, বাড়িতে সেই খাতাটা প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে তার পরের দিন থেকে নিজে নিজে প্ল্যান বলতে শুনে গেছি, 69 জনকে প্ল্যান দেখিয়েছি, 1টা লোক জয়েন করেনি, কারণ আমি ভেবে নিয়েছি যে এই বিজনেসে যত মাছওয়ালা যদি একজন এত কাস্টমারের কথা সহ্য করতে পারে, একটা সবজিওয়ালা যদি সহ্য করতে পারে, আর আমি পালান মন্ডল সহ্য করতে পারবো না, আজ এই পৃথিবী থেকে চাঁদে যদি জলের জন্য সন্ধান করতে পারে মানুষ, আর আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সফল হয়ে কোটিপতি হতে পারবো না, হ্যাঁ এই পৃথিবী থেকে চাঁদের লোক গিয়ে জলের সন্ধান করছে, আর আমি একজন সাধারণ মানুষ পালান মন্ডল নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে আমি 2-4টে লোককে জয়েন করতে পারবো না, তার মানে আমি করছি না, তার মানে আমার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড নেই। মাই ফ্রেন্ডস, ফ্যামিলির প্রতি যদি আমার চিন্তা থাকে যে আমার ওয়াইফকে বেটার লাইফস্টাইল দিতে হবে, আমার সন্তানদেরকে বেটার এডুকেশন দিতে হবে, আমার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধ বয়সে ট্রিটমেন্ট করাতে হবে, তাদের তীর্থে নিয়ে যেতে হবে এবং তাদেরকে বেটার লাইফস্টাইল দিতে হবে, এই পজিটিভ চিন্তা আমরা যখন আমি করছি, পজিটিভ থট যখন আমার মধ্যে কাজ করছে, আমার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড অটোমেটিক্যালি চলে আসবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি পজিটিভ অ্যাটিটিউড চলে আসবে, আমার ড্রেস কোড, আমি অনেক ডিস্ট্রিবিউটারদের ছোট ছোট ডিস্ট্রিবিউটার 21 বছর বয়স 20 বছর বয়স এরকম আমার টিমে প্রচুর ডিস্ট্রিবিউটার আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আওয়াজ, তাদের অ্যাটিটিউড দেখে আমি অবাক হয়ে যাই যে এই বয়সে তো আমি এইরকম জায়গায় ছিলাম না, তাহলে আজকে আমার বয়স যখন 46 বছর এই বয়সে যখন ওই ছেলেটা আসবে, হ্যাঁ তখন সে নেটওয়ার্ক মার্কেটিং এর কিংবদন্তি লিডার হবে, শুধুমাত্র ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লিডার হবে সে, যার আজকে 20 বছর বয়স 46 বছর বয়স, মানে 26 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করলে কোন লেভেলে যাবে। আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেছিলাম আজ থেকে 24 বছর আগে, তখন এইরকম জুম, ইউটিউব, এইরকম মাস্টার, বিভিন্ন কোম্পানির মোটিভেটার এসব ছিল না, এসব আমরা জানতাম না, ওকে, কারণ আমাদের কাছে নিজের কাছে ইন্টারনেট কানেকশন ছিল না, এখন সবার কাছে ইন্টারনেট কানেকশন, সবাই বাড়িতে বসে পড়াশোনা করতে পারছে, এই যেমন ইউটিউবের ভিডিওটা এখন অনেক লোক দেখছে, আমি জানি এই ভিডিওটা কালকে সকালবেলা যখন হবে এই ভিডিওটা দেখবেন প্রায় 1000 লোক, 1200 লোক, 1500 লোক, 2000 লোক, 3000 লোক দেখে ফেলেছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস,
এই বিজনেসম্যান অ্যাটিটিউড নিজের মধ্যে আনতে হবে যে আমি বিজনেস করছি, তাহলে বিজনেস করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্ট করার মেন্টালিটি আমাদের আছে না, আগে আগে আমার কিছু ইনকাম আসুক তারপর আমি প্রোডাক্ট কিনবো, হবে কোনোদিন? আগে কিছু ইনকাম আসুক তারপর আমি ব্লেজার কিনবো, হবে? হবে? আগে ইনকাম আসুক তারপর আমি টাই কিনবো, হবে? আগে ইনকাম আসুক তারপর আমি জুতো কিনবো, হবে? আগে ইনকাম আসুক তারপর আমি ব্যাগ কিনবো, হবে? আগে ইনকাম আসুক তারপর আমি বসিয়ার কিনবো, হবে? তো মাই ডিয়ার ফ্রেন্ড, বিজনেসম্যান অ্যাটিটিউড মানে কি? আপনাকে আগে ইনভেস্ট করতে হবে। যেমন আমি আজকের প্যারেন্টস, আমি বাবা, আমার কি কাজ? আমার সন্তান স্কুলে ভর্তি হবে, তাহলে তার জন্য বই কেনা, পাস করতে দূর কি বাদ, স্কুলে ভর্তি হওয়ার আগে বই কেনা, ভর্তি করা, ড্রেস কেনা, টাই কেনা, জুতো কেনা, বেটার 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 কোয়ালিটি সব কিনে তারপর ইনভেস্ট করে তারপর বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছি। 18 বছর পাস করার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, 18 বছর ধরে শুধু ইনভেস্ট করে যাচ্ছে। আর আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ঢুকেই আমরা 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর ঢুকেই আমরা ইনকাম ইনকাম করছি। ম্যাটার ফ্রেন্ডস, আগে নিজের বিজনেসে কিছু ইনভেস্ট করুন। আগে টিউবওয়েল, টিউবওয়েল যেটা আমি পুঁথি, টিউবওয়েলে আগে জল ঢালতে হয় তারপর জল ওঠে। হ্যাঁ, পাইপ পুঁতেই আমি পাম্প করলে জল উঠবে না, আগে ঢালতে হয়। ওকে, বাড়ি করেই বাস করা যায় না, বাড়ি করে ইন্টেরিয়র করতে হয়, বাড়ি করে ফার্নিচার কিনতে হয়, বাড়ি করে সিমেন্ট প্লাস্টার করতে হয়, বাড়ি করে বাথরুম ঠিক করতে হয়, ইনভেস্ট করতে হবে, তারপর সেই বাড়িতে আমরা উঠতে পারবো। ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিংয়ে ঢুকে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ছোট ছোট ইনভেস্টমেন্ট। আমাকে ভালো একটা ব্যাগ কিনতে হবে, আমাকে একটা বসিও কিনতে হবে, আমাকে ক্যাটলগ কিনতে হবে, একটা ডায়েরি কিনতে হবে, একটা পেন কিনতে হবে, একটা খাতা কিনতে হবে, প্ল্যান হোল্ডার কিনতে হবে, আমাকে কিছু প্রোডাক্ট কিনতে হবে, বাড়িতে হোম শপিং করতে হবে, ব্লেজার কিনতে হবে, টাই কিনতে হবে, দরকার হলে একটা ভালো ল্যাপটপ কিনতে হবে, দরকার হলে একটা প্রজেক্টর কিনতে হবে। হ্যাঁ, এই ছোট ছোট ইনভেস্টমেন্ট গুলো আমার এই বিজনেসে প্রয়োজন। তাহলে সব ইনভেস্টমেন্ট যদি আমি এক জায়গায় করি কত হতে পারে? ম্যাক্সিমাম 1 লাখ টাকা। সব ইনভেস্টমেন্ট যদি আমি এক জায়গায় করি 1 লাখ টাকা। এবার আপনি চিন্তা করুন, একটা বাচ্চার 1 বছর পড়াতে কত টাকা খরচা হয়, সেখান থেকে কোনো ইনকাম আসে? আসে না। সেখানে আমরা ইনভেস্ট করছি। হ্যাঁ, এবং সেই বাচ্চা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, হ্যাঁ, 10,000 15,000 16,000 টাকা চাকরি মাইনে। মাটার ফ্রেন্ডস, আপনি যদি 3টে বছর একটু নিজেকে নেটওয়ার্ক মার্কেটিং এর পেছনে 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন, সে টাকাটা কিসে? আপনি কাউকে দেবেন না, সে টাকাটা হচ্ছে আপনার একটা ভালো ড্রেস কিনুন, ব্লেজার কিনুন, টাই কিনুন, স্যুট কিনুন, জুতো কিনুন, আপনি কিছু বই, মোটিভেশনাল বই পড়ুন, হ্যাঁ, ইন্টারনেট কানেকশন ঠিক করুন, কিছু প্রোডাক্ট বাড়িতে স্টক করুন, এইসব পারপাসে। আপনি কাউকে টাকা দেবেন না, কোনো ব্যাংকে জমা রাখবেন না, কোনো ফিক্সড ডিপোজিট রাখতে হবে না, আপনি আপনার নিজের পেছনে ইউজ করবেন। আপনি ব্লেজার কিনবেন, আপনি পড়বেন। বিজনেসম্যান অ্যাটিটিউড। বিজনেস জয়েন করেছি, আমি নেটওয়ার্ক মার্কেটিং করছি, কি করেন? আমি চেন চেন বিজনেস করি। ও, চেন চেন বিজনেস, আমরা চেন বিজনেস করি। হ্যাঁ, চেন মানে কি? শিকল, শিকল এখানে কেটে দিলে কি নিজে পড়ে যায়? আমাদের বিজনেসে কেউ যদি মাঝখানে ব্যবসা ছেড়ে দেয় তার ডাউনলাইনে সব পড়ে যায়, পড়ে না? তাই এটা কোনোদিন চেন বিজনেস না। নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা কিভাবে এসছে? দাদু, দাদুর 4টে ছেলে, তাদের আবার নাতিপুতি, তাদের নাতিপুতি, এই যে নেটওয়ার্ক চলছে জেনারেশন বাই জেনারেশন, সেই সিস্টেমটাকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ পুট করেছি। দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং। মার্কেটিং মানে কি? অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যেমন সিনেমা দেখে এসে গল্প বলি, ধরুন আমি একটা ভালো ঘড়ি কিনেছি, গল্প বলি, আমি একটা বাইক কিনেছি, গল্প বলি, হ্যাঁ, আমি একটা ভালো ল্যাপটপ কিনেছি, গল্প বলি, আমি বাড়িতে এসি লাগিয়েছি, গল্প বলি, তারপর অ্যাডভার্টাইজমেন্ট করি। ওটাই আমরা কোম্পানিতে, ভালো কোম্পানি জয়েন করেছি, সেই গল্পটাই আমরা লোকের সঙ্গে শেয়ার করব। বাজারের ওইসব জিনিস যদি আমরা শেয়ার করি, ওখানে প্রোডাক্ট বিক্রি হবে, আমার বাইক দেখে একটা বন্ধু বাইক কিনবে, আমি কলা পাবো, আমি এলআইসি পলিসি করেছি, আমার কথা শুনে আমার দিদিয়াটা এলআইসি পলিসি করেছে এজেন্টের কাছ থেকে, হ্যাঁ, আমি কি ইনকাম পাবো? কলা পাবো, এজেন্ট ইনকাম পাবে। ওকে, আমি সিনেমা দেখেছি, 10টা লোককে বলেছি, তারা সিনেমা দেখতে গেছে, আমি ইনকাম পাবো, কলা পাবো। তাহলে আমরা মার্কেটিং করি, সেম জিনিসটা আমরা এখানে করছি, করে আমরা নিজেরা ইনকাম করছি। আপনার থ্রু দিয়ে একটা বন্ধু জয়েন করেছে আপনার বিজনেসে, শুনে আপনি তাকে জয়েন করে দিয়েছেন, সে যতবার মাল কিনবে আপনি ইনকাম পাবেন।
তার থ্রু দিয়ে একটা বন্ধু জয়েন করছে, সে যতবার মাল কিনবে এ ইনকাম পাবে, এ ইনকাম পাবে। এর থ্রু দিয়ে হাজার লোক জয়েন করছে, হাজার লোক যতবার মাল কিনবে এ সবাই ইনকাম পাবে, যতবার কিনবে ততবার ইনকাম পাবে। থ্রু নেটওয়ার্ক মার্কেটিং, ও সেটা কবে মাথায় ঢুকবে আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং এর থেকে আর ভালো ইনকামের রাস্তা কোথাও নেই? রাগ, ইগো, সেন্টিমেন্টাল, অভিমান সব দূর করুন, নিজেকে কুল করুন, নিজেকে টিচেবল করুন, শেখার ভালো স্টুডেন্ট হন, নিজেকে চেঞ্জ করুন, নলেজ বাড়ান, নিজেকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসুন যে আমি করে দেখাবো, শেখার মানসিকতা তৈরি করুন, লার্নিং অ্যাটিটিউড যে আমি শিখবো, বিজনেসম্যান অ্যাটিটিউড নিয়ে আসুন আমি ইনভেস্ট করব, এবং উইনিং অ্যাটিটিউড নিয়ে আসুন যে আমি করে দেখাবো, জিতবো, এবং কম্পিটিশনে আপনি লেগে যান যে অমুক টিম যদি পারে তাহলে আমি কেন পারবো না, ওরা যদি পারে আমি কেন পারবো না। উইনিং অ্যাটিটিউড নিজের মধ্যে নিয়ে আসুন, আর আমার মধ্যে উইনিং অ্যাটিটিউড ছিল, আমার টিমের উইনিং অ্যাটিটিউড ছিল, তাই বেস্ট অফ দ্য বেস্ট বিজনেস করছি আজকে আমরা ইস্টার্ন জোনে এবং অল ওভার ইন্ডিয়াতে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, পজিটিভ অ্যাটিটিউড, লার্নিং অ্যাটিটিউড, শেখার মানসিকতা, শিখে নেব, টিমকে শেখাবো, আর যে ভালো শিখবে সে টিমকে শেখাবে, যে আজকে স্টুডেন্ট ভালো সে একদিন ভালো টিচার হবে। ওকে, দ্য মার্ভেলাস অ্যাটিটিউড, অ্যাটিটিউড আমরা দেখলাম। এবার আসি স্কিল, স্কিল কি কি? স্কিল হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল মানে আমি প্ল্যান বলবো, কিভাবে প্ল্যান বলবো, কত ধরনের প্ল্যান বলবো। একটু আগে বলছিলাম ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন কি ধরনের হয়, মানে আমার সামনে একটা টেবিল আছে, উল্টো দিকে একজন, আমি এদিকে প্ল্যান দেখাচ্ছি, ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন। গ্রুপ প্রেজেন্টেশন যেটা একটা ছবি দেখিয়েছি এখানে, গ্রুপ প্রেজেন্টেশন হচ্ছে এরকম ভাবে আপনি হ্যাঁ হোয়াইট আর্ট পেপারের মধ্যে প্ল্যান দেখাতে পারেন। যদি হোয়াইট বোর্ড না থাকে সেখানে গিয়ে চারটে পাঁচটা আর্ট পেপার কিনে নিন, দেয়ালের মধ্যে লাগিয়ে দিন, সেলোটেপ দিয়ে সেখানে প্ল্যান দেখান, কেস পেন দিয়ে। ওকে, মাইটার ফ্রেন্ডস, প্রপার ড্রেস কোড, স্মাইলিং, মুখের মধ্যে স্মাইলিং ফেস, এবং প্রেজেন্টেশন স্কিল, যে আমি আজকের মিটিং সুপার বাম্পার, সুপার বাম্পার আজকে আমি মিটিং করব। প্রেজেন্টেশন স্কিল, যেমন আজকে ট্রেনিং এর যে সিলেবাস, যে প্রেজেন্টেশন করছি আপনাদের সামনে, এই প্রেজেন্টেশন স্কিল আপনার মধ্যে আনতে হবে। প্রথম দিকে আমার ছিল না, এইভাবে আমি বলতে পারতাম না, এইভাবে আমি মিটিং করতে পারতাম না, আস্তে আস্তে শিখেছি। আপনার মধ্যে শিখতে হবে, আপনার মধ্যে জানতে হবে, আপনার নলেজ বাড়াতে হবে, প্রেজেন্টেশন স্কিল আনতে হবে আপনার মধ্যে। দারুণ প্ল্যান বলবো একদিন, আমার সিনিয়র আমার দেখে গর্ব ফিল করবে, আমার প্রত্যেকটা টিমমেট আমাকে রেসপেক্ট করবে, এবং মার্ভেলাস প্রেজেন্টেশন করব। আই এম দ্য বেস্ট স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড, এই অ্যাটিটিউডটা নিয়ে আসুন নিজের মধ্যে, যে আমি আমার সেই স্কিলগুলো আমি আমার মধ্যে অর্জন করব, প্রেজেন্টেশন স্কিল। আরে করতে করতে অর্জন তৈরি হয়ে যাবে। তাই মারাদোনা এবং প্রতিটা সাকসেসফুল মানুষ বলেছেন যে ফেলিওর 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 ইজ দ্য কি অফ সাকসেস। তো আজকের আমাদের সাকসেসের মেন চাবিকাটি হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে ফেলিওর হবেন, অনেক লোক না বলবে, অনেক প্ল্যানে আপনাকে রিজেক্ট করবে, অনেক লোক আপনাকে অপমান করবে, সেগুলো করতে 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 একটা বড় জায়গায় যাবেন। পৃথিবীতে কোনো মানুষ মানুষ তাকে পাগল বলেনি সে সাকসেস হচ্ছে এরকম মানুষ নেই। নিউটনকে একটা টাইমে পাগল বলেছে, শাহজাহানকে লোক পাগল বলেছে, হ্যাঁ ধীরুভাই আম্বানিকে পাগল বলেছে, পৃথিবীর সমস্ত আমাকে পাগল বলেছে, আপনাকেও পাগল বলবে, আত্মীয়স্বজনরা হাসবে, ক্রিটিসাইজ করবে, ইগনোর করবে। আর এইগুলোই থেকে তো আপনার যন্ত্রণা তৈরি হবে, এগুলোর থেকেই তো আপনি জ্বলে উঠবেন, সাকসেসের মন্ত্র আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাই প্রেজেন্টেশন স্কিল, আমি প্রেজেন্টেশন করবই না, আমার সিনিয়র করে দেবে, তাহলে আপনি 100% এখানে ফালতু টাইম নষ্ট করছেন। আপনাকে প্রেজেন্টেশন স্কিল শিখতে হবে, আপনাকে প্রেজেন্টেশন করা শুরু করতে হবে। ওয়ান টু ওয়ান মিটিং, গ্রুপ মিটিং, ইমিডিয়েট আপনি ব্যাগ কিনুন, খাতা কিনুন, ডায়েরি কিনুন, বসির কিনুন, ক্যাটলগ কিনুন,
কিনে আপনি নিজে শিডিউল তৈরি করুন, প্রসপেক্টিং করুন, ফোন করুন, ইনভাইটেশন করুন, তার ডেট ফাইনাল করুন, প্ল্যান বলুন, প্ল্যান বলুন। প্রেজেন্টেশন স্কিল আপনার মধ্যে আনতে হবে, ওয়ান টু ওয়ান মিটিং, গ্রুপ মিটিং, হল মিটিং, হ্যাঁ প্রজেক্টরের মিটিং। আগে আমার কাছে স্কিল ছিল না, এলইডি স্ক্রিনে কীভাবে মিটিং করতে হয়। একদিন মনে মনে স্বপ্ন তৈরি হলো যে এত বড় বড় স্পিকাররা এলইডি স্ক্রিনে মিটিং করে, তাহলে আমি কেন করব না। তাই আমি এখন এলইডি স্ক্রিনে মিটিং করা শুরু করেছি। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার টিমের আমি সেদিনকে গর্ব ফিল করব যেদিনকে আমার টিমের লোকেরা, আমি দেখছি আমার টিমের লোকেরা সবাই প্রজেক্টরে মিটিং করে, আমি দেখব যে আমার টিম থেকে কে কে আগামী দিন তার মিটিংয়ে হ্যাঁ এরকম এলইডি স্ক্রিন নিয়ে মিটিং করছে। সো এই প্রেজেন্টেশন স্কিল আমার আপনার সবার থাকা দরকার নেটওয়ার্ক মার্কেটিংয়ে। ওপেনিং স্কিল কীভাবে শুরু করব, ওকে কীভাবে প্রোগ্রামটা শুরু হবে, ইনোগ্রেশন কীভাবে হবে, ওপেনিং স্কিল মিটিংটা স্টার্ট কীভাবে হবে, স্থানকাল পাত্র অনুযায়ী, হল অনুযায়ী, ডিস্ট্রিক্ট লেভেল একরকম হয়, শহরে একরকম হয়, গ্রামে একরকম হয়, আবার কোনো মধ্যবিত্ত বাড়িতে একরকম হয়, কোনো একটা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে শুরু করতে হয়, কোনো একটা অচেনা লোকের বাড়িতে শুরু করতে হয়, কীভাবে ওপেনিং শুরু করব। একবার সাহস করে শুরু করুন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে একটা কথা, কোনো মানুষ আপনাকে কামড়াবে না, কোনো মানুষ আপনাকে কামড়াবে না। বড়জোর আপনাকে রিজেক্ট করবে, বড়জোর আপনাকে না বলবে, আর আপনি তখন মনে মনে ওই মাছওয়ালার কথাটা মনে করবেন যে পালান স্যার বলেছিল, উনি যেমন মনে মনে হাসে, এর অকাত নেই, হ্যাঁ এর অকাত নেই, ইলিশ মাছের দাম করছে, কাতলা মাছের দাম করছে, নেবে না ফালতু দাম করছে। আপনি মনে মনে হাসুন, হ্যাঁ যে লোকটা আপনাকে রিজেক্ট করবে না, আপনি জানবেন 100% তার বুদ্ধির, ব্রেনের, মেমোরি কোনো জায়গায় কম আছে আপনার থেকে, তার জন্য সে নেটওয়ার্ক মার্কেটিং বুঝতে পারেনি, তার জন্য সে রিজেক্ট করছে। সো মাই ফ্রেন্ডস, আপনার ওপেনিং স্কিলটা যদি ভালো হয়, হ্যাঁ যে আমি শুরু করব কিভাবে, শুরুটা যদি ভালো হতে পারে, আপনি যদি বুঝে নিতে পারেন যে এই মহলে আমি শুরু করব কিভাবে, কোনটা দিয়ে স্টার্ট করব, তাহলে আপনার মিটিং 100% সাকসেসফুল জায়গায় যাবে। অবজেকশন হ্যান্ডেলিং স্কিল, অনেক রকম কোশ্চেন আসে মার্কেট থেকে, ধরুন মিটিং চলাকালীন দুমদড়াকা দু চারটে লোক দাঁড়িয়ে মিটিংয়ে আপনাকে কোশ্চেন করে দিতে পারে, তাই মিটিং শুরু হওয়ার আগে আপনি বলে দিন যে যাবতীয় কোশ্চেন, সব কোশ্চেনের অ্যান্সার আমার প্রেজেন্টেশনের মধ্যে রয়েছে, আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে, আপনি সব অ্যান্সার পেয়ে যাবেন। যদি ইনকেস কোনো প্রশ্ন আপনি অ্যান্সার পাচ্ছেন না, একটা কাগজের মধ্যে নোট লিখে রাখুন, মিটিং শেষে আপনাকে আমি সব কোশ্চেনের অ্যান্সার করে দেবো। আমি প্রত্যেকটা মিটিং এই কথাগুলো বলি, লাস্ট পর্যন্ত আমি দেখেছি 99.9% জায়গাতে কোনো জায়গায় কোনো লোক কোনো কোশ্চেন আর করতে পারে না মিটিং শেষে, কারণ সব কোশ্চেনের অ্যান্সার মশলা প্ল্যানসের মধ্যে দেওয়া থাকে। সো মাই ফ্রেন্ডস, অবজেকশন হ্যান্ডেলিং কি কি প্রশ্ন করে, যে অনেকে বলে সবই তো বুঝলাম, আমার কাছে টাকা নেই। হ্যাঁ, তার প্রথম উত্তর হচ্ছে স্যার আপনার কাছে টাকা নেই বলে তো আমি আপনার কাছে এসছি টাকা ইনকাম করার রাস্তা দেখানোর জন্য। তাহলে কেউ না করুক এই বিজনেসটা, আপনাকেই করা উচিত এই বিজনেসটা। হ্যাঁ, কেউ বলছে আমি তো স্যার কথা বলতে পারি না আপনার মতো। হ্যাঁ, প্রথমে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে সব কোশ্চেনের, ইউ আর রাইট, আপনি ঠিক বলছেন, ওকে ঠান্ডা মাথায় স্যার আপনি একদম ঠিক বলেছেন, আমারও সেম প্রবলেম ছিল, আমিও কথা বলতে পারতাম না। আমি দেখলাম কথা শিখতে গেলে একমাত্র মার্কেটিং লাইনে কাজ করতে হবে, আর সেটা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে হবে। মার্কেটিং দু ধরনের, আমি একটা ডাইরেক্ট সেলার, ধরুন আমি একটা জ্যাম জেলি বিক্রি করছি দরজা দরজা গিয়ে, আমি একবার বিক্রি করলাম, একবার কিছু টাকা পেলাম, ওখানেই শেষ, ওই পোড়াটা যে কিনলো সে আর কোনোদিন নাও কিনতে পারে আমার থেকে, ওখানেই ব্যবসা আমার শেষ। আবার যদি কিনতে হয় তাহলে আমাকে আবার ওর দরজায় যেতে হবে। ধরুন দোকানদার কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলো, ওই কাস্টমারটার কাছে কাস্টমারটা আসবে আবার নেবে, ওনাকে আবার বিক্রি করতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কি হয়, আমি একবার মিটিং করব, সেই লোকটাকে বিজনেস সার্টিফিকেট দিয়ে দেবো, সে যতবার নিজের ইচ্ছায় মাল কিনবে কোম্পানি থেকে, আর আমি কমিশন পাবো বাড়িতে বসে বসে, এবং তার ছেলে কিনবে আমার ছেলে ইনকাম পাবে, তার নাতি কিনবে আমার নাতি ইনকাম পাবে। এই যে সিস্টেমটা, আপনি যেদিনকে বুঝে যাবেন নেটওয়ার্ক মার্কেটিং এর আসল ফায়দাটা, সেদিনকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং না করে থাকতে পারবেন না। তাই অবজেকশন হ্যান্ডেলিংটা তাকে সেইভাবে করুন ঠান্ডা মাথায়, যে স্যার আপনি কথা বলতে জানেন না। হ্যাঁ, আমিও বলছি আমি কথা বলতে জানতাম না, কথা বলা আমি শিখেছি এখান থেকে, আর সেই স্কোপটা আছে বলে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছি। আপনি বলছেন হ্যাঁ আমি লোক কোথায় পাবো, হ্যাঁ স্যার ইউ আর রাইট স্যার, আমার কাছে লোক কোথায় পাবো এই
প্রবলেমটা আমার মধ্যেও ছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম, তারপর পরে ভাবলাম যে আমার ছোটবেলায় এত বন্ধু একসাথে বড় হয়েছি, প্রতিটা লোকের ইনকাম দরকার। হ্যাঁ, আমার আত্মীয় স্বজনদের ইনকাম দরকার, আমি যেখানে কাজ করি সেখানে সবাই আনহ্যাপি, তাদের প্রত্যেকের স্টে ইনকাম দরকার। আমি যে ট্রেনে যাই, বাসে যাই, সেখানে প্রচুর, যে মলে যাই সেখানে প্রচুর লোকের সাথে আমাদের আলাপ হয়, প্রচুর লোকের ইনকাম দরকার। ওকে, আমি যত ডাক্তার চিনি তাদের প্রত্যেকের ইনকাম এক্সট্রা ইনকাম দরকার, ইঞ্জিনিয়ার এক্সট্রা ইনকাম দরকার, স্টুডেন্টরা বড় হচ্ছে তাদের এক্সট্রা ইনকাম দরকার। তাই মানুষ তো আমি পেয়ে যাবো আরামসে। ওকে, আমি শুধু স্টার্ট করতে হবে সাহস করে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি স্টার্ট করুন। আর এখানে তো কোনো কিছু আপনি জমা রাখছেন না, ফ্রিতে জমা নেই। নেটওয়ার্ক মার্কেটিং এখন গভর্নমেন্টের ল সিস্টেমে ফ্রি জমা নেই। ওকে, এবং সেখান থেকে আমি প্রোডাক্ট নেব টাকা দিয়ে, তাও ডিস্ট্রিবিউটার প্রাইসে, নিজের বাড়ির ইউজেবল প্রোডাক্ট। সো আপনার লস কোথায়? ওকে, তাকে পজিটিভ ওয়ার্ড দিয়ে তাকে ফলো আপ করুন, অবজেকশন হ্যান্ডেলিং গুলো করান। স্যার, অবজেকশন হ্যান্ডেলিং ঠান্ডা মাথায় করতে হবে, এবং প্রথমে তাকে জিতে দিতে হবে, তারপর আস্তে আস্তে তাকে এই স্কিলগুলো আস্তে আস্তে আপনার হবে, আপনি দীর্ঘদিন ধরে কাজ করতে করতে আপনার মধ্যে চলে আসবে। ক্লোজিং স্কিল, এইটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিটিং শেষ করার পরে একটা ক্লোজিং মারবেন ওখানে মিটিংয়েই, প্রত্যেকটা মিটিংয়ে প্ল্যান্স হতে, যে স্যার আজকে মিটিংটা দারুণ 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 মিটিং হচ্ছে, আপনাদের সামনে মিটিং করে আমি নিজে ভীষণ মোটিভেটেড। হ্যাঁ, আমি যত জায়গায় গেছি দ্য বেস্ট লেগেছে আজকে আপনাদের এখানে মিটিং করতে, এবং আমি জানি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন, এবং আমি জানি আপনাদের প্রতিটা কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হয়েছে, এবং এই আমি জানি এই বিজনেসটা আপনাদের সবার দরকার প্রয়োজন, বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি আপনাদের জন্য। এবং এই বিজনেসটা আপনি যদি মানে কোনো রকম নেগেটিভ ফিল করেন, আমি বলবো আপনি ভুল করছেন। হ্যাঁ, বেস্ট কোম্পানি, এবং কোনো জায়গায় রিস্ক নেই, আপনি কোনো টাকা পয়সা কাউকে দিচ্ছেন না, নিজে হাতে টাকা দিয়ে মাল নিয়ে আসুন। ওকে, যা লাগবে বাড়িতে, ফ্রি জয়নিং। সো এরকম পজিটিভ সাহস কিছু দিন, ক্লোজিং স্কিল, ক্লোজিং মারুন লাস্টে, তাহলে জানবেন আপনার 90% কাজ কিন্তু লাস্টে মিটিং শেষে। আমরা যখন আরো একটা বলি, মিটিং শেষে আপনি কি কি মিটিং করেছেন প্রথম থেকে, সেটা একটা 2 মিনিটের মধ্যে শর্ট স্টোরি হিসেবে তুলে ধরুন। ধরুন আমি যদি পুরো 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ধরে প্ল্যানস করলাম, হ্যাঁ, সেখানে বা ট্রেনিং দিলাম, সেই ট্রেনিং এর লাস্টে গিয়ে আমি বলি যে আজকের মিটিং এ আমি কি কি আলোচনা করেছি, 2 মিনিটের মধ্যে আলোচনা করুন ক্লোজিং স্কিল। এবং ক্লোজিং আরেকটা কি, যে আমরা 4 বেসিক নেটওয়ার্ক মার্কেটিং যেটা আছে, নামের লিস্ট, ইনভাইটেশন এবং প্ল্যান শো এবং ফলো আপ, এই ফলো আপ যখন আমরা করতে যাই সেখানে কিন্তু আলটিমেট কিন্তু আপনি লজ্জা পেলে হবে না, পাবলিক যেখানেই আপনি যান না কেন সেখানে কিন্তু আপনাকে বলতে হবে আপনি ক্যাশ দিচ্ছেন না চেক দিচ্ছেন বা না ফান্ড ট্রান্সফার করছেন। ওকে, সেটা আপনাকে বলতেই হবে, সে জায়গায় লজ্জা পেলে হবে না। কারণ মার্কেটে যদি আজকে রতন টাটা যদি লবণ বিক্রি করতে পারে, হ্যাঁ, আজকে যদি মুকেশ আম্বানি লবণ বিক্রি করতে পারে, হ্যাঁ, রিলায়েন্স মলে, হ্যাঁ, কলা বিক্রি করছে, সবজি বিক্রি করছে, হ্যাঁ, চাল বিক্রি করছে, হ্যাঁ, আজকে রিলায়েন্স কোম্পানি, হ্যাঁ, সবজি বিক্রি করছে, ভেন্ডি বিক্রি করছে, হ্যাঁ, সে একটা মলের মধ্যে বিক্রি করছে, তা তাদের লজ্জা করছে না তারা এই প্রোডাক্ট বিক্রি করতে, তাহলে আপনার কাছে লজ্জা কিসের? আজকে অমিতাভ বচ্চন যদি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ইনকাম করতে পারে, আজকে বিরাট কোহলি যদি অ্যাডভার্টাইজমেন্ট করে ইনকাম করতে পারে, আজকে অক্ষয় কুমার যদি অ্যাডভার্টাইজমেন্ট করে ইনকাম করতে পারে, তাহলে আপনি কেন অ্যাডভার্টাইজমেন্টের থেকে ইনকাম চাইছেন না? আপনার নিজেকে ওপেন করুন, লজ্জা দূর করুন, ভয় দূর করুন, একবার ফিল্ডে নেমে যান নিজের ফ্যামিলির জন্য, নিজের লাইফের জন্য। আপনার বিজনেস কেউ সাকসেস আটকাতে পারবে না মাই ডিয়ার ফ্রেন্ডস নেটওয়ার্ক মার্কেটিংয়ে। ফলো স্কিল, ফলো স্কিল হচ্ছে এই যে আমি আপনাকে বললাম 24 ঘন্টার মধ্যে আপনাকে ফলো আপ করতে হবে প্ল্যান শোর মধ্যে। আর ফলো আপ কখনো ফোনে ফোনে হয় না, যেমন ফোনে ফোনে চুল কাটা হয় না, সেলুনে যেতে হয়, ঠিক সেরকম ফলো আপ করতে গেলে ফোনে ফোনে হবে না, তাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনাকে যেতে হবে, তাকে ডাকতে হবে। এবং লকডাউন পিরিয়ডে আমরা অনেকেই ফোনে ফোনে করেছি, কারণ তখন মানে একটা সিচুয়েশন খুব খারাপ ছিল, তখন আমাদের 10-এর মধ্যে 2 রেজাল্ট পেয়েছি। বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি দৌড়ানো যায় গাড়ি মোটরসাইকেল বা আপনি যে যানবাহনে যান সেই যানবাহনে, তাহলে আপনার কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা সাইকেল নিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাইকেল নিয়ে প্ল্যান বলতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তাদের কাছে হাত জোর করে একটাই কথা বলবো যে সাইকেল নিয়ে কোনো জায়গায় প্ল্যান বলতে যাবেন না। কারণ সাইকেল নিয়ে প্ল্যান বলতে গেলে, হ্যাঁ, আপনার ওই সাইকেলটা দেখে লোক নেগেটিভ হয়ে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সাইকেল নিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো লোক সাকসেস পায়নি। আপনি বাসে যান, অটোতে যান, প্রপার ড্রেস কোডে যান, হ্যাঁ, সাইড ব্যাগ, ওই থলে ব্যাগ নিয়ে যাবেন না,
আপনার প্রপার একটা বিজনেস কিট কিনুন, বিজনেস ব্যাগ কিনুন, প্রপার বিজনেস অ্যাটিটিউড নিয়ে আসুন, বিজনেসে ইনভেস্ট করুন, তাহলে আপনার ফলো আপটা ইজি হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে ফলো আপ করুন, ফলো আপে গিয়ে দারুণ ভাবে তাকে মোটিভেট করুন, ফলো আপে গিয়ে দরকার হলে প্রেজেন্টেশনটা আরেকবার দেখান। হ্যাঁ, শুরু করুন যে স্যার আপনার কালকে যে মিটিংটা করেছিলাম সেই মিটিং এ সব থেকে ভালো সাবজেক্ট কোনটা ভালো লেগেছে। হ্যাঁ, এই ওয়ার্ডটা দিয়ে শুরু করুন, ওকে, ফলো আপ পার্টে। এবং ফলো আপ পার্টে আপনি অলওয়েজ শর্ট অ্যান্ড সুইট ফলো আপ দেবেন, এবং প্রথমে তার বাড়ির ফ্যামিলি সম্বন্ধে খোঁজ খবর নিয়ে নেবেন। কাউকে জোর করে প্রেশার দিয়ে কাউকে জয়েন করাবেন না এই বিজনেসে। মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস দ্য ফলো আপ স্কিল, ক্লোজিং স্কিল, লাস্ট কিভাবে ক্লোজিং করবেন। সবসময় জানবেন যে একটা ক্লোজিং স্কিল যদি আমি না ঠিক মতো করি, হ্যাঁ, তাহলে আমার বিজনেস আসবে কোত্থেকে। তাহলে এই ফলো আপ স্কিল আর ক্লোজিং স্কিল এই দুটো ভালো করে আমাকে জানতে হবে। এইবার আসবো কাউন্সিলিং স্কিল, টিমকে নিয়ে কাউন্সিলিং করা, প্রতিটা মিটিং এর শেষে গোল করে বসে টিম লিডারদের নিয়ে একটা কাউন্সিলিং করা। সেই কাউন্সিলিং মিটিংটা ভীষণ দরকার, যে সপ্তাহে, এ সপ্তাহে বা এ মাসে টার্গেট কি, এ সপ্তাহের টার্গেট কি, হ্যাঁ, লাস্ট সপ্তাহে কি টার্গেট দিয়েছিল, কে কে, এই প্রত্যেকের সঙ্গে একটা বন্ডিং, রিলেশন বন্ডিং, কার কোথায় প্রবলেম হচ্ছে, কার কার কম, এ সপ্তাহে নতুন নতুন লোক কটা জয়েন করেছে, হ্যাঁ, কার কত সেলস হয়েছে, সেই নতুন লোকগুলোর প্রত্যেকের পেপার আপডেট হয়েছে কিনা, কার কোন পেপারটা আপডেট হয়নি, কে কে মেল করা জানেন, কে কে মেল করতে জানেন না, কে কে লগ ইন করা শিখে গেছেন, কে কে লগ ইন করতে জানেন না। এই কাউন্সিলিং মিটিংটা ভীষণ দরকার। এই কাউন্সিলিং মিটিং দরকার হলে সপ্তাহে একদিন কাউন্সিলিং মিটিং ডাকুন টিমের জন্য। এই কাউন্সিলিং স্কিল যদি না থাকে টিমের মধ্যে, তাহলে টিম কিন্তু বড় জায়গায় যাবে না। সো ফলো আপ স্কিল, কাউন্সিলিং স্কিল আপনার মধ্যে থাকতে হবে। ট্রেনিং স্কিল, এই যেমন আজকে ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং স্কিলও আপনার মধ্যে আনতে হবে ধীরে ধীরে। টিমকে ট্রেনিং করাতে হবে, মাসে একদিন ট্রেনিং করাতে হবে, যেমন আমি প্রত্যেক বুধবার দিন ট্রেনিং করাচ্ছি ইউটিউবে। ইউটিউবে অনেকে দেখে না, অনেকে, আমি জানি অনেকে আধ ঘন্টা ইউটিউব দেখার পরে আর দেখে না, এক ঘন্টা দেখে না, দেড় ঘন্টা দেখে না, যে কারণের জন্য অনেক প্রবলেম হতে পারে। লিডারশিপ স্কিল, নিজের মধ্যে লিডারশিপ স্কিল আনতে হবে। একটা লিডার হতে গেলে কি দরকার, একটা লিডার হতে গেলে প্রথম দরকার তার মধ্যে স্পিকারশিপ দরকার। একটা লিডার হতে গেলে তার প্রথম দরকার হচ্ছে তার টিমের সাথে একদম দারুণ ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে। একটা লিডার হতে গেলে তার তাদের টোটাল টিমের সাথে যেমন রিলেশনশিপ তৈরি করতে হবে, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ অ্যান্ড স্পিকারশিপ, এই তিনটে শিপ যদি একটা মানুষের মধ্যে চলে আসে, তাহলে অটোমেটিক্যালি তার মধ্যে লিডারশিপ চলে আসবে। চারটে শিপ, ফোর শিপ বলি আমরা। এবং সেই লিডার মানে হচ্ছে টিম পরিচালনা করতে পারবে। লিডার দু ধরনের হয়, একটা লিডার হচ্ছে ধরুন গরু ভেড়া যারা চড়ায়, দেখুন সেই সব রাখালরা, তারাও লিডার, সামনে ভেড়ার দল, পেছনে লাঠি নিয়ে হট হট, হ্যাঁ, গরু চড়াচ্ছে হট হট, তারা লিডার, তারা গরু চড়ানো লিডার, ভেড়া চড়ানো লিডার, সেটা পেছনে থাকে, হ্যাঁ, ভেড়া গরু সামনে থাকে। তোমার নেটওয়ার্ক মার্কেটিং লিডার, আমরা সামনে থাকবো, আমাদের টিম পেছনে থাকবে। আর যদি আমি লিডার হয়ে আমি পেছনে, আমি প্ল্যান বলবো না, আমার ডাউনলাইন প্ল্যান বলবে, আমি ট্রেনিং করাবো না, আমার ডাউনলাইন ট্রেনিং করাবে, আমি 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 হোস্টিং করতে জানি না, আমার ডাউনলাইন হোস্টিং করবে, তার মানে কি হলো, লিডারশিপ করতে গেল। লিডার বুক উঁচু করে নিজের মধ্যে সাহস নিয়ে আসুন, আমি করে দেখাবো, নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসুন, আমূল পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে, যেটা আমার মধ্যে আনতে হচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাবিট, হ্যাবিট দু ধরনের হ্যাবিট আমরা দেখতে পাচ্ছি, একটা রেভিনিউ রোকড়া আর একটা নন রেভিনিউ টাইম পাস। মানে আমরা এমন একটা জায়গায় টাইম পাস করছি যেখান থেকে আমাদের কোনো ইনকাম আসছে না, টাইম বরবাদ হচ্ছে। আরটা হচ্ছে আমি এমন জায়গায় হ্যাবিট, আমি এমন জায়গায় আমি আমার মধ্যে এমন কিছু হ্যাবিট নিয়ে এসেছি যেখান থেকে আমার সেই হ্যাবিট আমাকে ইনকাম করতে হেল্প করছে। ওকে, কিছু হ্যাবিট, কিছু পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে। কিন্তু এমন কিছু হ্যাবিটে আমি পরিণত হয়ে গেলাম, সারাক্ষণ ধরে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেম এসব নিয়ে পড়ে রয়েছি, টিভি দেখা, হ্যাঁ, ফালতু কিছু বন্ধুমহল তৈরি করে সেখানে টাইম পাস করা, তাহলে জীবনে কিন্তু টাইম চলে যাচ্ছে। টাইম কিন্তু লিমিটেড, হ্যাঁ, টাকার থেকে লিমিটেড, আমি বলে দিচ্ছি, টাকার থেকে লিমিটেড। টাকা আনলিমিটেড ইনকাম করতে পারেন আপনি, কিন্তু আনলিমিটেড টাইম আপনি জীবনে ইনকাম করতে পারবেন না। ইনকাম কোন দিক দিয়ে হবে, কাজের ঘন্টা আপনি বাড়াতে পারেন। যেমন আমি নেটওয়ার্ক মার্কেটিং এ, যেমন আপনার টিমে 100 লোক জয়েন করছে, 100 লোক যদি 2 ঘন্টা করে কাজ করে, তাহলে 200 ঘন্টা আপনার সাথে অ্যাড হচ্ছে, টাইম কম্পাউন্ড হচ্ছে, তাহলে আপনার কাজের ঘন্টা বাড়লো, কিন্তু আপনার জীবনের ঘন্টা কিন্তু বাড়লো না। প্রতিদিন আপনার জীবন থেকে 24 ঘন্টা করে বেরিয়ে চলে যাচ্ছে।
একদিন চলে যাওয়া মনে হচ্ছে আমি একটুখানি বয়স্ক হচ্ছি, একটা দিন চলে যাওয়া মনে হচ্ছে আমি একটুখানি আরেকটু বয়স্ক হলাম, একটা দিন চলে যাওয়া মানে আরেকটু বয়স্ক হলাম। তো আলটিমেট কিন্তু একটা টাইমে কিন্তু অটোমেটিক্যালি জায়গা চলে যাবে। আমি একটা রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম, মোটিভেশনাল ভিডিও, দারুণ ভিডিও, মাইন্ড ব্লোয়িং ভিডিও দেখেছি, যে মুকেশ আম্বানিকে একজন লেডি, 25 বছরের একটা লেডি ওনাকে হ্যাঁ মেসেজ পাঠিয়েছিল। তো সেখানে মেসেজে বলেছেন যে আমি আপনার মতো বছরে 100 কোটি টাকার উপরে যারা ইনকাম করে হ্যাঁ এবং গ্রেট বিজনেসম্যান তাকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, তো এই অনেক কিছু লেখা ছিল, আমি শর্টে বলতে চাই। তাতে মুকেশ আম্বানি সেই মেসেজটা পেয়ে উনি খুব সুন্দরভাবে ওনাকে অ্যান্সার দিয়েছেন। উনি বলেছেন যে উনি তাতে লিখেছিলেন, ম্যাডাম ওই 25 বছরের মেয়েটি লিখেছিলেন, আমি খুব সুন্দরী, আমি খুব লম্বা, হ্যাঁ আমার হাইট এত, আমার ওয়েট এত, আমি আমার গায়ের রং এই, অনেক কিছু লিখেছেন 25 বছর, বাট আমি 100 কোটি টাকা বছরে ইনকাম করে উপরে ইনকাম করেন এবং বিজনেসম্যান তাদেরকে আমি বিয়ে করতে চাই, আপনাকে আমার ভীষণ পছন্দ। তো তাতে মুকেশ আম্বানি উত্তর দিয়েছিলেন যে ম্যাডাম আপনার এই মেসেজ পেয়ে বা লেটার পেয়ে আমি ভীষণ খুশি যে আপনি আমার কাছে মেসেজটা পাঠিয়েছেন, বাট আমি আপনাকে সঠিক অ্যান্সার দিতে চাই এবং আপনাকে দুঃখ দিয়ে নয় যে আমি, আপনি বলছেন যে আমার বয়স 25 বছর, লম্বা সুন্দরী দেখতে সবকিছু ঠিক আছে, বাট আপনি ঠিক 10 বছর বাদে 20 বছর বাদে আপনার বয়স হয়ে যাবে 45 বছর, তখন কি আপনার এই রূপ, হ্যাঁ আপনি যা যা লিখেছেন সেগুলো সব থাকবে আপনার কাছে? থাকবে না। বাট আমি 25 বছর বাদে আমার বিজনেস 25 গুণ বেড়ে যাবে। তার মানে কি আপনি আমাকে আপনার রূপ বা আপনি বলছেন 100 কোটি টাকার উপরের মানুষকে আমি বিয়ে করব, তার মানে কি আপনি আপনার জীবনে প্রফিটের জায়গা খুঁজছেন। আমি আপনার থেকে, আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে 20 বছর বাদে আপনি লাইবিলিটির জায়গা চলে গেলেন। হ্যাঁ, তাহলে আলটিমেট আছে আমার লসে রান হচ্ছে, আমি বিজনেসম্যান তাই আমি আপনাকে বিয়ে করতে পারছি না। আর আমার মতো 100 কোটি টাকা যারা বছরে ইনকাম করে কেউ আপনাকে বিয়ে করবে না। তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি খুব তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করে বছরে 100 কোটি টাকা ইনকাম করার প্ল্যানিং করুন, তাহলে আপনার জীবনে যা যা চাইছেন সবকিছু আপনি পেতে পারেন। এটা মুকেশ আম্বানি উত্তর দিয়েছিলেন। এটা আমি শুনে ভীষণ খুশি হয়েছিলাম, ভীষণ হ্যাপি হয়েছিলাম এই গল্পটা শুনে। আমি একটা জায়গায় ইউটিউবে দেখছিলাম। সো মাই ফ্রেন্ডস, টাইম পাস করে কোনো লাভ নেই লাইফে, হ্যাবিট চেঞ্জ করতে হবে নিজের মধ্যে। লাস্ট পয়েন্ট, এগুলো আমাদেরকে আমাদের টিম নিয়ে গেম প্ল্যানিং করে আমাদের টিমের মধ্যে স্ট্র্যাটেজি বানাতে হবে, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমার টিমে কতজন প্ল্যান বলতে পারে, হল মিটিং, হল স্পিকার তৈরি করতে হবে, হলে আমাদের হোস্ট তৈরি করতে হবে, হল স্পিকার, হল হোস্ট, ওয়ান ওয়ান মিটিং, গ্রুপ মিটিং এর স্পিকার তৈরি করতে হবে, ডিজিটাল এক্সপার্ট তৈরি করতে হবে। আমার টিমে কত লোক জুম মিটিং, জুম অ্যাপ ইউজ করছে, কতজন ইউটিউব ফলো করছে, এগুলো আমার টিমের দিকে ফলো রাখতে হবে। বিওপি স্পিকার তৈরি করতে হবে, হ্যাঁ আর কি প্রমোশনাল প্রোডাক্ট ট্রেনিং প্রমোশনাল করতে হবে, জিটিএস গেটওয়ে টু সাকসেস এবং মার্কেটিং ট্রেনিং, এইগুলোর প্রতি আমার টিম, কে কতগুলো টিম আমার এগুলো নিচ্ছে তার উপরে নির্ভর করে আপনি আপনার টিমের প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। সো আজকে আমি এতক্ষণ ধরে যে মিটিংটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, সেই মিটিংটা কি আলোচনা করেছি, আমি কে ফর নলেজ, তিনটে নলেজ নিয়ে আমি আলোচনা করেছি, আর এ ফর অ্যাটিটিউড। ওকে, তাহলে ক্যাশ, ওই ক্যাশ, এই ক্যাশ যদি আপনি জানেন তাহলে ওই ক্যাশ আপনার কাছে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো আপনার হ্যাবিট, ওকে আপনার স্ট্র্যাটেজি,
এই পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, পাঁচটা পয়েন্ট আমি আলোচনা করেছি আজকের ডিটেলস। আর যারা যারা স্ক্রিনশট দিয়েছেন তারা ধরো পেয়ে গেছেন যে আজকে পাঁচটা পয়েন্ট কি আলোচনা হয়েছে। মিটিং যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রত্যেক বুধবার রাত 9টা থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইউটিউব লাইভে, এবং আপনারা এই ভিডিও প্রচুর লোককে শেয়ার করুন। ভগবানের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে প্রার্থনা করছি, হে ভগবান, হে গড, হে আল্লাহ যিশু, আমাকে যা দিয়েছে তার থেকে হাজার গুণ কোটি গুণ আপনাদের দিক। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, অ্যান্ড মাই লাইফ।